আমেরিকায় শুভ সকাল। বাংলাদেশ ও ভারতবর্ষে শুভ সন্ধ্যা। আমাদের আজকের অনুষ্ঠান যোগ চিকিৎসায় নিরোগীর অভ্যাস। আমরা এই কয়েক সপ্তাহ ধরে আমরা একটা আলোচনা করছি যে এই দৈনন্দিন যোগ অভ্যাস করার পর এটা পরিবর্তন তো হয়ই, পরিবর্তনটা হচ্ছে চেঞ্জ, পরিবর্তনটা হয়, পরিবর্তনের চেয়ে বড় হয় রূপান্তর। রূপান্তরটা হচ্ছে ট্রান্সফরমেশন। এই রূপান্তরকে আমরা বলছিলাম হয় রোগী থেকে নিরোগী থেকে যোগী। আমরা গত শুক্রবারের আগের শুক্রবার গত শুক্রবারে আমাদের ওই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠান ছিল, আমি অভ্যাস দেখিয়েছি রোগীর, আজকে বলবো নিরোগীর, আগামী শুক্রবার বলবো যোগীর। আমার এই ক্লাসে যারা আসেন তারা অনেকে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, অনেক দিনে পুরনো যোগ চিকিৎসার শিক্ষক বা যারা যোগ চিকিৎসা করছেন বা যোগ অভ্যাস করছেন। আমি এখন আপনাদেরকে দেখি, এখন এই অনলাইন হওয়াতে আমি একটু একটু শিখেছি, অনলাইনে আমি দেখি আপনারা খুব ভালো, আপনাদের অভ্যাস আপনারা শেখান, আপনারা নানান রোগের চিকিৎসা করে থাকেন যোগ চিকিৎসা দিয়ে। তারপর যারা ভালো হয়েছেন তারাও আপনাদের কাছে আসেন, এসে উনাদের নিজেদের কথা ব্যক্ত করেন। তাই আমার কাছে যারা আসেন আমি তাদেরকে আমি অন্যভাবে আমি এই অনুষ্ঠানগুলো করতে চাই বা আমি অভ্যাসটা করতে চাই, যেগুলো আমি সাধারণত ডাক্তারদের সঙ্গে করে থাকি। সেটা হচ্ছে যে এই যে আপনি একটা অভ্যাস করাবেন, এই অভ্যাসটা কি কারণে আপনি করাচ্ছেন, মানে এটা এটা ধারণাটা কি আপনার, আপনার যদি ধারণাটা থাকে তাহলে আপনার এটা এই যোগ অভ্যাসটা শেখাতে খুব সুবিধা হবে। যেমন আমি যখন ডাক্তারদেরকে শেখাই আমি তখন ডাক্তারি ভাষায় কথা বলি, ডাক্তারি ভাষায় আমি যোগ দর্শন, পতঞ্জলি যোগসূত্র, 196টা সূত্র আমি ডাক্তারি ভাষায় আমি ব্যাখ্যা করি, অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম, আসন প্রাণায়াম প্রত্যাহার, ধারণ ধ্যান সমাধি সবই আমি ওই পশ্চিমী ডাক্তারি ভাষায় আমি ব্যাখ্যা করি। এখন ধরুন এই যে নিরোগী, নিরোগীর কি অভ্যাস করবে? হ্যাঁ, আমি আপনাকে দেখিয়ে দিতে পারি, একটা আসন করবেন, একটা প্রাণায়াম করবেন, একটা বন্দা করবেন, কটা মুদ্রা করবেন, সেটা কি সেটা তো মুখস্থ করলেন, করে আপনি গিয়ে আমরা বলি যে মুখস্থ করে বমি করে দিল, এতে আপনার কোনোদিন আপনি মানে শেখাতে পারবেন না। আচ্ছা ধরুন আমাকে একজন খুব মানে বহুদিনের পুরনো যোগ চিকিৎসার শিক্ষক আমাকে ফোন করলেন, করে বললেন আমি একটা ক্লাস করব ডায়াবেটিসের যোগ চিকিৎসার, আমাকে একটু সাহায্য করবেন। আমি দেখুন আপনি তো সবই জানেন, তা আমি আপনাকে কি বলবো,
আপনি এতদিন ধরে আপনি শিখিয়ে যাচ্ছেন, এতদিন ধরে আপনি করছেন, তো ঠিক আছে, আমি আপনাকে এই এই যে মানে ধারণার যেটা বা কারণ বা আমরা যেটা বলি কনসেপ্ট, কনসেপ্টটাকে আপনাকে যদি বলে দেই, তাহলে আপনার যা অভ্যাস আছে সেখান থেকে আপনি এটা নেবেন, সেটা নেবেন, এটা করে আপনি নিজে একটা আপনার ছক তৈরি করতে পারবেন। আচ্ছা, আজকে প্রোগ্রামের আগে আমি আগেটা যাই, জাস্ট যখন ডায়াবেটিসের কথা এলো, ডায়াবেটিসের কথাটাই বলি। ডায়াবেটিসটা হচ্ছে ধরুন একটা প্যাংক্রিয়াস, আমাদের আমরা বাংলায় বলি ক্লোমা, আমাদের একটা অগ্নি আছে ওখানে, আমরা বলি ক্লোম অগ্নি, ক্লোম অগ্নি, আমরা যেমন জঠরাগ্নি আছে, হ্যাঁ, স্টামাকে আমাদের পাকস্থলীতে আছে জঠরাগ্নি, আর এই প্যাংক্রিয়াস বলে ক্লোমা, ওটা বলে ক্লোম অগ্নি। প্যাংক্রিয়াসটা আমাদের অনেক পিছনে, মানে প্যাংক্রিয়াসটা একেবারে ওই শির দ্বারা, আমাদের যেটা বলে ভার্টিব্রা বলি, মেরুদণ্ডের কাছাকাছি এরকম একটা লম্বাটে, হ্যাঁ, আমরা বলি একটা গ্ল্যান্ড, হ্যাঁ, অন্ত্র। এখন যোগে বলে যে আপনি যদি ওটাকে যদি একটু ম্যাসাজ করেন তাহলে ভালো ইনসুলিন তৈরি হবে। হ্যাঁ, আমি আপনাকে অভ্যাস দেখাবো, হ্যাঁ, কি দেখাবো আমি আর কি দেখাবো, আপনারা তো আমার চেয়ে অনেক ভালো অভ্যাস করেন, হ্যাঁ, আমি দেখি আপনাদেরকে সুন্দর সুন্দর আসন করেন, সুন্দর সুন্দর প্রাণায়াম করেন, কিন্তু আপনাদেরকে যে এই ধারণাটা বা কারণটা বলে দিচ্ছি তাহলে আপনাদের আর একটু ভালো করে করতে পারবেন। তা আমি এই প্যাংক্রিয়াস, সে ক্রম মানে অগ্নিটাকে আমি আমেরিকাটাকে মালিশ করব, ম্যাসাজ করব, তাহলে আপনার এই মেরুদণ্ড সঞ্চালন যেগুলো আসন আছে সেগুলো আপনার ডায়াবেটিসের জন্য প্রযোজ্য। সুন্দর একটা ধারণা, আপনি যদি যোগ মুদ্রা করেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসনে বসে হাত দিয়ে ধীরে ধীরে যদি যোগ মুদ্রা করেন, আপনি ডায়াবেটিসের জন্য খুব কার্যকরী। আপনি বক্রাসন করেন, অর্ধমৎস্যায়ন করেন, ওগুলো আপনি কি করছেন, আমরা যে স্পাইনাল টুইস্ট, সেগুলো ডায়াবেটিসের জন্য প্রযোজ্য। আপনি বজ্রাসন করেন, বজ্রাসন করেন বা এই মুন্ডকাসন, হাত দিয়ে আমি নাপছি, মুন্ডকাসন করছি, ডায়াবেটিসের জন্য প্রযোজ্য। বা ত্রিকোণাসন করেন, দাঁড়িয়ে ত্রিকোণাসন করেন, বা প্রসারিত প্রসারিত উত্থান আসন, পাটা ছড়িয়ে মাথাটা আস্তে আস্তে নিচে মাটিতে লাগানো, কি সুন্দর আইডিয়া এগুলো। হ্যাঁ, তারপর ধরুন আমরা আয়ুর্বেদে আমরা কি জানি, আয়ুর্বেদে আমরা জানি যে ডায়াবেটিস হচ্ছে আমাদের শরীরের যে চিনি, যেটা শর্করা, সুগার, ব্লাড সুগার, এটাকে আমার পাচন হচ্ছে না, ডাইজেশন হচ্ছে না, যদি পাচন হচ্ছে না আমার শরীরের সুগার বেড়ে যাচ্ছে। আমাদের পাচনের জন্য কি দরকার, আমাদের অগ্নি, জঠর অগ্নি, আমাদের জঠর অগ্নি হচ্ছে আমাদের পাচনে, আমরা বলি অগ্নি দীপন, অগ্নি দীপন করলে আমাদের পাচন শক্তি বাড়ে। তো অগ্নিদীপন আমি কি করে করব, প্রথম একটা মুন্ডকাসন, একটা অগ্নিদীপন আছে, কপালভাতি প্রাণায়াম, উদিয়ানি বাঁধ, উদিয়ানি বাঁধ বা আপনার অগ্নিসার ক্রিয়া, তারপর ধরুন আমরা জানি, আমরা ডাক্তারি শাস্ত্রে আমরা দেখি যে একটা ডায়াবেটিসের রোগীকে আমি যদি একটা ওষুধ দিই, ওষুধটার নাম হচ্ছে প্রেডনিসোন, প্রেডনিসোনকে বলে স্টেরয়েড, আমি যদি একটু প্রেডনিসোন দেই, ধরুন অনেক ওষুধে প্রেডনিসোন দরকার হয়, একটা ডায়াবেটিস পেশেন্টে যদি আমি প্রেডনিসোন দেই, ওর এই ব্লাড সুগার যেটা মানে শরীরে যেটা শর্করা সেটা ধা করে বেড়ে যায়, 3 গুণ 4 গুণ হয়ে যায়, মানে প্রেডনিসোনটা আমার শরীরে ব্লাড সুগারটাকে বাড়ায়। আমরা জানি আমাদের যখন স্ট্রেস হয়, আমাদের যখন চাপ হয়,
এটা বলে সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক বলে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, এটাকে সার্ভাইভাল রেসপন্স। আমার কাছে একটা গাড়ি আসছে, আমাকে ধাক্কা দেবে, আমি কি করব, হয় গাড়িটাকে আমি থামিয়ে দেবো বা আমি দৌড়াবো, ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। এর যে হরমোনটা তৈরি হয় সেটা হচ্ছে কর্টিসল। সে কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন। তো ডায়াবেটিস আমার করতে হবে কি, আমাকে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, রিল্যাক্সেশন রেসপন্স, রিল্যাক্সেশন প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, ধীরে ধীরে আমাদের মাংসপেশির শিথিলীকরণ আসুক, ধীরে ধীরে আমাদের, আমরা বলি ভেগাস নার্ভ, ভেগাস নার্ভটা আমাদের হচ্ছে সেটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করে। যেমন মেসাজিং দ্য ইয়ার, এখানে কানের ভেতর একটা আছে বলে অরিকুলার ব্রাঞ্চ। তারপর আমরা বলি যে উজ্জয়ী প্রাণায়াম, ট্রাই টু হোল্ড ব্রেথ, বিয়ার ডাউন, মানে মনে হচ্ছে আপনার এই যে ইয়ে করে জোর করে আমার মলমূত্র ত্যাগ করার মতো তাতে অ্যাক্টিভেশন হয়। মূর্ছা প্রাণায়াম, জলন্ধর বান্দা, অভ্যন্তরীণ কুম্ভক, জলন্ধর বান্দা, মূর্ছা প্রাণায়াম। আমি এগুলো বলছি কেন আপনাদেরকে, যে একটা আমি দেখাবো তো, আমি তো মানে অভ্যাস আমরা তো বলি 99% হচ্ছে অভ্যাস, 1% হচ্ছে আমাদের আমরা বলি যদি থিওরি আর কি। হ্যাঁ, যেটা যেটাই হোক, এখন চিন্তা করুন, আমি গতবার দেখিয়েছি রোগী, রোগীর কি করতে হবে, রোগী কিন্তু কিছুই জানে না। একজন ডাক্তার আপনার কাছে পাঠিয়ে দিয়েছে এক রোগীকে, এসে হয়তো যোগের নামও শোনেনি, তাকে আপনি কি করবেন, চেয়ারে বসাবেন বা এই ছোটো স্টুলে বসাবেন যেখানে বসতে পারে, যদি মাটিতে বসতে পারে, আসন হবে স্থিরম সুখম আসন, আসনটা হবে আপনার ধীরে ধীরে মাংসপেশির শিথিলীকরণ আসন, রিল্যাক্সেশন রেসপন্স। সেটা কি করে আসবে, আসনে বসতে হবে, আমি যদি ভাবে বসতে পারি, বসে থাকবেন, ধীরে ধীরে আপনি শ্বাসটাকে দেখবেন, শ্বাসটা যেন আপনার গতি যেন একেবারে মানে আমি বলি নর্মাল ব্রিদিং, যাতে কোনো কষ্ট না হয়, কোনো এফোর্ট না হয়, এফোর্টলেস ব্রিদিং। ধীরে ধীরে যখন আপনি বসবেন, আমরা বলি আসনের তিনটে স্টেজেস, হ্যাঁ তিনটে অংশ। প্রথম হচ্ছে আরম্ভ, আমি যে বসলাম, আমাকে আমার মাংসপেশিগুলো আমাকে এভাবে বসতে সাহায্য করলো, ওরা কিন্তু সংকুচিত হয়ে আমাকে সাহায্য করলো। আমি যদি এভাবে কিছুক্ষণ বসে থাকি, ধীরে ধীরে আমাদের সেই সেই মাংসপেশিগুলো সংকুচিত থাকতে পারে না, ওরা আস্তে আস্তে শিথিলীকরণ শুরু করে, রিল্যাক্সেশন। তার আগে ওরা একটা ফ্যাসিকুলেশন করে হাতের, তখন আপনি দেখবেন যে আমি যদি নৌকা আসন করি তখন আমার শরীরটা এরকম করছে, বা কোনো একটা আসন যদি আমি বেশি জোরে করি তখন দেখবেন আমার শরীরটা কাঁপছে, মানে স্থিতি। সেটা যখন হচ্ছে পুরো শিথিলীকরণ যখন চলে আসে, ওটাকে বলে হচ্ছে বিসর্জন। আরম্ভ, স্থিতি, বিসর্জন, আসনে হচ্ছে আপনার রোগীর চিকিৎসা। তা আপনি এইভাবে ভাবেন, যে কোনো আসন আপনি করতে পারেন, যেমন হাতের, হাতের আমাদের যেমন আমরা বলি আধি মুদ্রা, বাল মুষ্টি মুদ্রা, বাচ্চারা যেমন করে থামটাকে নিচে দিয়ে হাতটাকে বন্ধ করা। আমি যদি এর সঙ্গে করি, আমি যদি শ্বাসের সাথে করি, যেমন আমরা করি আমাদের শ্বাসটা ছাড়বো লম্বা নেব কম, কেন আমাদের ফুসফুসটা হচ্ছে একটা বেলুন, এটাকে আমি যত খালি করব ততই আমার দূষিত ওই কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে আর আমার অক্সিজেন আসবে। তাই প্রথম শ্বাস ছাড়লাম, একটা শ্বাস ধীরে ধীরে লম্বা শ্বাস নিলাম, শ্বাস ছাড়ার সময় আমি আধি মুদ্রা করব, শ্বাস নেব, শ্বাস ছাড়লাম। আপনি দেখবেন এই যে আপনি করছেন, এ শ্বাস নিচ্ছেন আর শ্বাস ছাড়ছেন, ধীরে ধীরে দেখবেন আপনার হাতের শিথিলীকরণ আসবে,
শিথিলীকরণ যাবে, তখন দেখবেন আপনার রিস্টটা রিল্যাক্স হয়ে যাবে, শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন। হ্যাঁ, তারপর আপনি যখন দেখবেন এই যে প্রথম দেখবেন আপনার আঙুলগুলো এর ভিতরে যাচ্ছে না, খুব টাইট হয়ে আছে, তো শিথিলীকরণ আসবে, রিল্যাক্সেশন আসবে, তখন দেখবেন হাতটা আঙুল যাচ্ছে আসছে দুপাশে। হ্যাঁ, যত ব্যথা বেদনা এগুলো কিন্তু সবই টাইটনেস থেকে হয়। আমাকে বলে আর্থ্রাইটিস হচ্ছে, আমার ডিজেনারেটিভ হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস, সবই হচ্ছে টাইটনেস থেকে। শিথিলীকরণ আসুক, ব্রহ্ম মুদ্রা, এই ঘাটটাকে ধীরে ধীরে আমরা করবো, করে দেখাবো ঘাটটাকে ধীরে ধীরে। আপনি যখন এই চারটা আছে সামনে পেছনে ডান পাশে বাঁ পাশে একদম পেছনে দেখা, তারপর ঘুরিয়ে নেওয়া, এটা আপনার শ্বাসের সঙ্গে করা বা ভ্রমরী প্রাণায়ামের সঙ্গে করা। যেমন এক্সাম্পল হচ্ছে এই যে ব্রহ্ম মুদ্রা আমরা যখন করি, যেমন হাতের, আমি যদি এটা হচ্ছে হাতের শিথিলীকরণ রিল্যাক্সেশন, হাতের তিনটে মুদ্রা আছে, এইভাবে এইভাবে যদি ধরেন তর্জনী আর বুড়ো আঙুল, এটাকে বলে আপনার হাতটা যদি উপরে রাখেন হচ্ছে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, ধ্যান করি মুদ্রায়। হাতটা যদি উল্টো করে রাখেন এটাকে বলে চিন মুদ্রা, এটা আপনার ফুসফুসের নিচের অংশটাকে এরা খুলে দেয়, ওপেন করে। হাতটা আঙুলটা যদি এভাবে মুড়িয়ে দেন এটাকে বলে চিন্ময়ী মুদ্রা, চিন মুদ্রা, চিন্ময়ী মুদ্রা, এটা আপনার ফুসফুসের মধ্য অংশটাকে খুলে দেয়। আর এই হচ্ছে আপনার আধি মুদ্রা, আধি মুদ্রা হচ্ছে আমরা বলি যে প্রোফাউন্ড রিল্যাক্সেশন, সমস্ত আসন আপনার আধি মুদ্রায় করবে। এই করে আমি যেমন ধীরে ধীরে আমি যখন ব্রহ্ম মুদ্রা করব, তখন আমি শ্বাসের সঙ্গে করব আর ভ্রমরী প্রাণায়ামের সঙ্গে করবো। এই ভ্রমরী প্রাণায়ামের যে শব্দটা, ভ্রমরের শব্দটা, এই শব্দটা আমার আমার স্নায়ুর ব্রেনের একটা ভাইব্রেশন থাকে, দুটো ভাইব্রেশনকে ক্যান্সেল করে দেয়, বলে হারমোনিক রিজোন্যান্স, আমরা প্র্যাকটিস দেখাবো। তো রোগীর হচ্ছে গিয়ে ধীরে ধীরে শিথিলীকরণ আসো, আর প্রাণায়াম রোজ প্রাণায়াম করতে হবে 1 ঘন্টা করে, 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট ধ্যান। আর যদি না, যতটুকু সময় প্রথম আপনি যাবেন, আপনি কারোর সঙ্গে আপনার নিজের নিজে নিজে যেটা করতে পারেন সেটা করবেন, কারণ ব্যথা না থাকে, এমনভাবে আসন করবেন যেন আপনি কথা বলতে পারছেন, গান গাইতে পারছেন, মানে এটা আপনার জীবনের একটা অঙ্গ, জীবন ধারণ। এটা যোগ হচ্ছে আপনার দৈনন্দিন অভ্যাস, দিনচর্যা, এটা হচ্ছে আপনার লাইফস্টাইল, জীবন ধারণ। তো নিরোগীর কি করতে হবে? নিরোগীর প্রথম হবে যে অগ্নিদীপনা। কেন? এই যে নিরোগী যে সে হেলদি থাকবে, রোগী বা আমরা বলি হেলদি, ডিজিজ ফ্রি, ডিজিজ আমরা অসুখ কি বলি, অসুখ, সুখ চলে গেল। কেন আমাদের অগ্নি বাড়াতে হবে, অগ্নিদীপনা করতে হবে? কারণ আমরা যা খাচ্ছি এই খাবারটা, খাবারটা পাচন ঠিক হতে হবে। এখন আমাদের কি একটা ধারণা, খাবারটা হচ্ছে আমাদের একটা শক্তি, এনার্জি, ক্যালোরি, এটাকে তোমার বার্ন করতে হবে, এটাকে তোমার এই ক্যালোরিকে, তোমার শক্তিকে তোমার বার্ন করতে হবে। তা কি করো তুমি? হ্যাঁ, দৌড়াও, তুমি ট্রেডমিল করো, তুমি হাঁটো, তুমি জিমে গিয়ে তুমি ওয়েট ট্রেনিং করো, সবকিছু ঠিক আছে, কোনো কিছু এতে বাধা নেই। কিন্তু আমাদের পাচন তন্ত্রের যে কাজ তাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক টোন। প্যারাসিম্প্যাথেটিককে বলাই হয় কাম অ্যান্ড ডাইজেস্ট। পুরো আমাদের পাঁচজনই হচ্ছে রিল্যাক্সেশন রেসপন্স। আমরা সবসময় বলি দেখো মন দিয়ে খাও, খাবার সময় কথা বলবে না, খাবার আগে একটু স্পিরিচুয়ালি, এটা আধ্যাত্মিক ব্যাপার,
খাবারটা। আমার খাবার কি হয়, খাবার আমার যখন আসে পাচনটা হয় আমার ওই জঠর অগ্নিতে, জঠর অগ্নি তখন আমার খাবারটাকে ধীরে ধীরে শক্ত ধাতুতে তৈরি করে এবং শক্ত ধাতু আমার শরীরের সঙ্গে মিশে যায়। রস ধাতু, রক্ত ধাতু, মাংস ধাতু, মেদ ধাতু, অস্থি ধাতু, মজ্জা ধাতু, শুক্র ধাতু, এরপর তৈরি হয় সেটা হচ্ছে ওজন। ওজনটা হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি, আমরা বলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে, রোগ প্রতিরোধ শক্তিটা হচ্ছে আমাদের ওজন। এই খাবারটা যদি আমার ঠিক পাচন না হয় তখন আমাদের শরীরে একটা, আমরা বলি টক্সিন, মানে একটা বিষ তৈরি হচ্ছে। এই টক্সিনটাকে আমরা আমরা আয়ুর্বেদের যোগাতে বলে আম, আমরা বলি এই যে আমাদের আম যাচ্ছে, আম বাত হচ্ছে। এখন আমরা পশ্চিমী ডাক্তারিতে আমরা আপনাকে কি করে দেখি, সেটা হচ্ছে খাবারটা যদি আমাদের শরীরের অঙ্গ না হয় তখন এই খাবারটাই হয়ে যায় হাই ব্লাড সুগার, হাই কোলেস্টেরল, হাই ইউরিক অ্যাসিড। শরীরের যত যতগুলো রক্ত, রক্তে যতগুলো আমাদের খারাপ জিনিস পাবেন সেগুলো সব আমাদের খাবার থেকে এসছে। তো নিরোগী হতে হলে যে আমার শরীরে যদি কোনো রোগশোক না থাকে তাহলে আমার এই অগ্নি দীপন করতে হবে। অগ্নি দীপন করলে তখন হবে আমা পাচন, আম যেটা ছিল সেটা পাচন হবে, ধ্বংস হবে। আমা পাচন হলে তারপর হবে নাড়ি শোধন। আমাদের শরীরে নাড়ি আছে, বহু নাড়ি, আমরা যোগাতে বলি 72,000, অনেক 72 লক্ষ, মানে এগুলো এক একজনের একটা ধারণা, বহু নাড়ি আছে, আইদা নাড়ি, পিঙ্গলা নাড়ি, মাঝখানে সুষুম্না নাড়ি। নাড়ি নাড়ির ভেতর দিয়ে আপনাদের প্রাণ যখন ঠিক করে চলবে তখন হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য। স্বাস্থ্য হচ্ছে স্থির, আমাদের সকে যখন স্থির রাখবো সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য। তো নিরোগীর স্বাস্থ্য রক্ষা করতে গিয়ে অগ্নি দীপন, আমা পাচন, নাড়ি শোধন, ওজো স্থাপন। এই ওজো যখন স্থাপন হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সে ধীরে ধীরে নিরোগী হবে। এই আপনার ধারণ রইল। এখন আপনার হাতে যে আসন আছে, যে প্রাণায়াম আছে, যে মুদ্রা আছে, যে বান্দা আছে, যে ধ্যানের আছে, এগুলো থেকে আপনি আস্তে আস্তে নিয়ে, আমি বলি পিক অ্যান্ড চুজ, পিক অ্যান্ড চুজ, আপনি ওটাকে ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা যখন যোগী হয়ে যাব তখন যোগী কি করবে, যোগী করবে তখন প্রাণ, আমাদের যে প্রাণ শক্তি, যোগী তখন আমাদের শরীরে প্রাণ নিয়ে আসবে। যখন প্রাণ নিয়ে আসবে তখন প্রাণ আমাদের শরীরে, আমাদের এই যে আমরা বলি যে নিঃশ্বাস প্রশ্বাস, রেসপিরেশন, আমাদের যোগে নিঃশ্বাস প্রশ্বাস শুধু ফুসফুসই করে না, আমাদের সারা শরীরে নিঃশ্বাস প্রশ্বাস হয়। আমাদের চামড়া নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে, আমাদের যকৃৎ লিভার নিঃশ্বাস প্রশ্বাস করছে, আমাদের কিডনি নিঃশ্বাস প্রশ্বাস করছে, আমাদের সারা শরীর নিঃশ্বাস প্রশ্বাস হয়। প্রাণটা হচ্ছে একটা শক্তি, বলতে সাথে এনার্জি, একটা এনার্জি, এটাকে মাপা যায় না। কিন্তু আমাদের শ্বাস, শ্বাস প্রশ্বাস এটাকে আপনার শরীরে নিয়ে আসে, নির্ধারিত শরীর থেকে বের করে দেয়। তা প্রাণটা হচ্ছে হলো ইলেকট্রিসিটি, আর আমাদের শ্বাস প্রশ্বাস হচ্ছে ইলেকট্রিক, ওই যে তার, যেটি ইলেকট্রিক তার। তো যোগী হবে প্রাণ, প্রাণ শক্তিকে শরীরের ভিতরে আনা। প্রাণটা তখন যাবে আপনার সমস্ত দেহে, যেগুলোকে বলে প্রাণিক হিলিং, প্রাণ শক্তিতে আমাদের নিরাময় হবে। এখন চলুন আমরা একটু নিরোগীর অভ্যাসটা করি। আচ্ছা, আপনি চিন্তা করছেন এখন প্রথম আমার অগ্নি, জঠর অগ্নি, জঠর অগ্নিটা আমার এখানে আছে। আচ্ছা, আমাদের প্রথম আসন কি হবে জঠর অগ্নির জন্যে? আমরা দেখেছি
আমাদের পূর্বপুরুষরা, আমরা তো দেশে থেকে সব সাহেব হয়ে গিয়েছিলাম। কালকে আমি একটা অনুষ্ঠান করেছিলাম জয়সন যোগাতে, আমি ওনাদেরকে একটু সুন্দর করে বলেছিলাম যে আমার একটা অনুরোধ আপনাদের কাছে আছে, আপনারা যারা শোনেননি আরেকটু আমি কিন্তু বলে দিই। যোগ আমাদের গুরু শিষ্য পরম্পরায় হাজার হাজার বছর ধরে এসছে, সিন্ধু সভ্যতা থেকে শুরু, মানে আজকে আগে 5-6 হাজার বছর আগে। কিন্তু আমাদের এই এই উপমহাদেশে যখন মোগলরা এলো বা যখন এই ব্রিটিশরা এলো, ইংরেজ এলো, ইংরেজদের এই যুগাতে ওরা যোগ বলতে পারতো না, তারা বলে যোগা। ঢাকাতেও যারা আছেন, ঢাকাতে লোকজনকে বলি, ইংরেজরা ঢাকা বলতে পারতো না, ওরা বলতো ডাকা, ডাকা। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম ঢাকা শহরের বানানোতে ছিল, ইংরেজি বানান ছিল DACCA, বাংলাদেশ হওয়ার পর ওটা DHAKA হয়েছে। তাই আপনাদের কাছে যারা আমার অনুরোধ, যারা বাংলায় আপনারা কথা বলেন, বাংলায় আপনারা শিখিয়ে থাকেন, আপনারা যোগ অভ্যাস করবেন। আমরা যোগা বলি, ওই বলি, ঠিক আছে ঠিক আছে, কথা কথা বলি, যখন আপনি যখন শেখাবেন যোগ, আর যোগ ব্যায়াম বলবেন না, ব্যায়াম আর যোগে অনেক তফাত। ব্যায়ামটা হচ্ছে আপনার আমাদের মাংসপেশির সংকোচন, মাসল কন্ট্রাকশন, এটা হচ্ছে সিম্প্যাথেটিক। আমার রক্তচাপ বেড়ে যায়, আমার হার্ট রেট বেড়ে যায়, আমার রেসপিরেটরি রেট বেড়ে যায়। কিন্তু যোগটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, ধীরে ধীরে মাংসপেশির শিথিলীকরণ, এবং শিথিলীকরণ ধীরে ধীরে আপনি চলে যাবেন যে প্রাণায়াম, খুব নিস্তব্ধ প্রাণায়াম। আমি অনেক যোগীর সঙ্গে থেকেছি, ওরা যখন শ্বাস নিচ্ছেন ছাড়ছে, আপনি বুঝতেও পারবেন ওরা শ্বাস নিচ্ছেন ছাড়ছে, নিস্তব্ধ প্রাণায়াম। ধীরে ধীরে দেখবেন আপনি আপনার ধ্যানে চলে গেছেন। এই ধ্যানে যখন যাবেন, তখন আমরা বলি মেডিটেশন ইজ মেডিকেশন। আমার তো ধ্যানে আমার শরীর থেকে আমার সমস্ত রকম ওষুধ তৈরি হয়। আপনি দেখবেন আমাদের, আমি ওই শুনেছিলাম ওই আন্তর্জাতিক যোগ সম্মেলন যেটা জয়সন যোগা কুশল করলে, বহু লোকই ওখানে এসছেন আমি শুনেছি। আমি করার পর আমি এখন ওষুধ খাই না, আমার সব ওষুধ কমে গেছে, আমি এখন আমার কোনো রোগ নেই, আমি এখন সারা দিন রাত সুন্দর সুন্দর করে কাজ করছি। আচ্ছা, প্রথম আসন যেটা আমরা পূর্বপুরুষকে দেখে এসেছি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর ওনারা বজ্রাসনে বসতেন। বজ্রাসনটা একমাত্র আসন, আপনারা যারা শিক্ষক তারা আপনারা সবাই জানেন, তা আমি বলে দিচ্ছি, একমাত্র আসন যেটা আমরা ভর পেটে আসন করি, আর সমস্ত আসনই আমরা খালি পেটে করার চেষ্টা করি। এখন বজ্রাসনে কি হয়, বজ্রাসনে যখন প্রথম শুরু করতে শুরু করেন, তখন আমি দেখেছি অনেকেরই পরে বসবো, এটাতে বজ্রাসনে আপনারা যখন বসার চেষ্টা করবেন, তখন দেখবেন যে এই এই প্রথম এভাবে যদি বসতে পারেন, এটা খুব ধীরে ধীরে বজ্রাসনটা, তারপর যদি আপনি আপনার এই পায়ের পাতাটাকে মাটিতে লাগাবেন, তখন দেখবেন যে আপনার একটু অসুবিধা হচ্ছে। তখন আপনি করতে পারেন, ধরুন একটা আমরা বলি একটা প্রপস দিয়ে আমি ধীরে ধীরে বসি, আরাম করে বসতে পারি। কিন্তু এটাতে এটাতে হচ্ছে কি, এটাকে আমি আস্তে আস্তে যখন আমার অভ্যাসটা হয়ে যাবে, আমি এটা সরিয়ে দিতে পারবো। সরিয়ে দেওয়ার পর এই ধীরে ধীরে যখন আমি এসে বসবো, তখন এটা হচ্ছে বজ্রাসন। এই বজ্রাসনে আমাদের
যে অগ্নি দীপন হচ্ছে, এবং অগ্নি দীপনই হচ্ছে আমাদের নিরোগীদের প্রথম অভ্যাস। এটা হচ্ছে আমাদের ভর পেটে, আমাদের খাবার পর আমরা বজ্রাসনে বসি। খালি পেটে আমাদের এই অগ্নি দীপন করার জন্য আমাদের আসন হচ্ছে এই বজ্রাসন থেকে দুটো আসন। প্রথমটা হচ্ছে মন্দকাসন, মন্দকাসনে হচ্ছে আপনার দুটো এই হাত দুটোকে প্রথম আপনি আধি মুদ্রায় নিলেন। আধি মুদ্রার পর আধি মুদ্রাটাকে ধীরে ধীরে আপনার নাভির এখানে এসে আপনার শ্বাসটা কিন্তু কোনোদিন বন্ধ করবেন না। এই আসন করার সময় শ্বাসটা যেন একেবারে যেন সাধারণ গতিতে চলে, এবং যখন ছাড়বেন সেটা লম্বা, যেটা নেবেন সেটা অল্প। তাই প্রথম শ্বাস ছাড়লাম, ধীরে ধীরে আমি একটু লম্বা শ্বাস নিলাম, আর ধীরে ধীরে ছাড়ার সাথে সাথে আমি আস্তে আস্তে নামছি। আর আপনি দেখছেন আমি যখন আসন করছি, আসনের সঙ্গে আমার প্রাণায়াম হয়ে যাচ্ছে একই সাথে। হ্যাঁ, আসন হচ্ছে 3 নম্বর অঙ্গ, প্রাণ 4 নম্বর। এই ধীরে 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 আমি আসন পরে ও আচ্ছা, তখন আপনি আপনার শরীরের কি পরিবর্তনটা হচ্ছে সেটা আপনি দেখবেন। যে প্রথম পরিবর্তনটা এখানে যখন হবে আপনি নাববেন, তখন আপনার ব্যথা হবে। যখন আপনি যখন ব্যথা, যখন আপনার মনে হবে যে এই জায়গায় এসে ব্যথা লাগছে, তখন আপনি তার একটু উপরে থাকবেন, এবং আপনি এখানে থেকে যাবেন, এবং আপনি এই যে শ্বাসটাকে আপনার ঠিক শান্ত গতিতে চালাবেন, ছাড়বেন লম্বা, ধরেন 2 সেকেন্ড নেবেন, 4 সেকেন্ড ছাড়বেন, 1 2 নিলেন, 1 2 3 4 ছাড়বেন। ধীরে ধীরে দেখবেন যে আপনার এটা চলে যাচ্ছে, এসে আপনি আবার নামতে পারছেন। তারপরে আপনি দেখবেন আপনার শ্বাসটা, আপনার শ্বাসটা যদি আপনার ঠিক সমগতিতে থাকে, ধীরে ধীরে আপনি এসে আপনার পুরো মাথা মাটিতে লেগে যাবে। যখন লেগে গেল তখন আপনি এখানে থেকে যাবেন। আমি জাস্ট সময়ের অভাবে আমি পুরো অভ্যাসটা দেখাচ্ছি না, কিন্তু আপনি ওখানে নেমে থেকে 5 থেকে 10 5 থেকে 10টা শ্বাসে আপনি থাকার চেষ্টা করবেন। যদি না পারেন, ধীরে ধীরে আপনি উঠে চলে আসবেন। আপনি কিন্তু কারোর সঙ্গে ওই কম্পিটিশন করছেন না, এটা আপনার নিজের অভ্যাস। এটা আমাদের প্রথম কথাই হচ্ছে শান্তি, শান্তি, শান্তি। আমাদের শরীরটা যেন শান্ত হয়। আমি বহু জায়গায় দেখেছি যে যোগের এই শিক্ষকরা এসে, আমরা বলি অ্যালাইনমেন্ট, আমরা বলি যে পজিশনিং, হ্যাঁ এই দেখাচ্ছে এইটা হয়নি, তুমি এভাবে হাতটা রাখো, এখানে আরো জোর দিয়ে করো, আরো জোর দিয়ে। জোর দিয়ে করলে হবে না, জোর দিয়ে করলে হবে কি, আপনার মাংসপেশিগুলো সংকুচিত হবে, আপনি শিথিলীকরণ করতে হবে। এটা আরেকটা আছে হাত দিয়ে করা যায়, এই একটা হাত, হাতকে আপনি এখানে দিলেন, আরেকটা হাত উপরে দিলেন, একেবারে সেই একই কায়দা। প্রথম আপনি শ্বাসটা ছাড়বেন, তারপর শ্বাসটা নেবেন, ধীরে 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 শ্বাসটার সাথে সাথে নামবেন। এখন আমরা বহুদিন ধরে করি, আমরা যেমন হঠাৎ করে সোজা নেমে চলে আসতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। কেন, আমরা বহুদিন ধরে করছি এটা। আমাকে সবাই বলে যে হ্যাঁ আপনি সবকিছু এত কিছু আপনি করতে পারেন, আপনার বয়স কত? আমার বয়স, আমার বয়স তো বেশি না, আমার বয়স 21। আমি হবে, আমি নিজেকে চিন্তা করি। কি সুন্দর আসন অগ্নি দীপনের, একটা বড় আসন হচ্ছে। আমি অগ্নি আসনগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনার নিজেদের মহ আসন থেকে আপনারা বললাম পিক এন্ড চুজ করতে পারবেন। শশাঙ্ক আসন, শশাঙ্ক আসনটা কেন, শশাঙ্ক আসনটা হচ্ছে
খুবই শিথিলীকরণ আসবে। শশাঙ্ক খরগোশ সন্দেশ র্যাবিট কি করছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াচ্ছে, দৌড়া দৌড়াতে ধুম সে বসে পড়ল। হ্যাঁ, এই দুটো হাত উপরে গিয়ে আপনারা যদি আমার সাথে করতে থাকেন, ধীরে ধীরে করবেন, খুব 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 ভালো লাগবে। হাত থেকে যত দূরে পারে আপনি সূর্য ছড়িয়ে দেবেন সামনে, ধীরে 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 আপনার কুড়িটাকে রাখবেন মাটিতে, মাথাটাকে নিয়ে আস্তে আস্তে মাটিতে রেখে একেবারে ধীরে ধীরে পাটাকে ঠিক করে নিন, ধীরে ধীরে মাথাটাকে রেখে শ্বাস নিচ্ছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে শ্বাস নিচ্ছেন, যখন উঠবেন যখন তখন দেখবেন যে আপনি যখন শিথিলীকরণ, আমি সেই জন্য দেখানোর চেষ্টা করছিলাম, যেটা সেটা হচ্ছে আপনারা ধীরে ধীরে এই হাত দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে উঠবেন, এই হঠাৎ করে নামবেন না, হঠাৎ করে উঠবেন। এরপর যেমন আমাদের অগ্নি, আমাদের অগ্নি হচ্ছে এই জঠর অগ্নি, তো জঠর অগ্নির হচ্ছে আমাদের বলি এটাকে উদর কর্ষণ, যশোরটাকে আমরা বলি উদর বাংলা উদর কর্ষণ, উদর কর্ষণ যত হবে এই জায়গায় আমাদের যত আপনার মালিশ হবে কর্ষণ হবে ততই আমাদের অগ্নিবর্ধক হবে। সেটা আপনি চিন্তা করে দেখবেন, আমাদের যখন এই মানে রোগাগ্রস্ত যা হয় সবকিছু এখানেই হয়, পাকস্থলী প্রবলেম, লিভার, স্প্লিন, কিডনি, স্মল ইন্টেস্টাইন বলে, হ্যাঁ, বৃহতন্ত্র, ক্ষুদ্রতন্ত্র মানে যা কিছু এই এখানকার, আমি যদি এটাকে যদি আমি একটু কর্ষণ করতে পারি, উদর কর্ষণ, একটা ভালো আসন হচ্ছে পশ্চিম উত্তান আসন। আচ্ছা, এটা ভালো প্রশ্ন, আমাকে অনেকেই প্রশ্ন করছেন, আমার পায়ে ব্যথা, কোড়ালিতে ব্যথা, আমি কি করব? হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এগুলো কিন্তু আপনার এই 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 সন্ধিগুলো হচ্ছে আপনার শরীরের যত আপনার ওজন যা আছে আমরা বলি এগুলোকে বহন করে নিয়ে আসছি, কিন্তু এই গোড়ালিটাই হচ্ছে আমার সমস্ত শরীরের ভর বহন করছে। যা আপনি যদি আমার পাটাকে দেখেন যে আমার পায়ের একটা এখানে, আমি এটা বলছি কারণ হচ্ছে আমি এগুলো সবাই আমাকে প্রশ্ন করছি, সেই জন্যে যে আপনাদের বহু যোগ চিকিৎসা শিক্ষক আছেন এখানে তাদেরকে একটু বলে দেওয়ার জন্য, এই যে আমাদের পায়ের যে আঙুল যেগুলো এটাকে আপনাকে বলে যে এই যে সামনের যে পোর্শন এটাকে স্প্রেড করতে হবে, এই যে যখন শিথিলীকরণ হয় তখন আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই এটা করবেন এবং সবসময় করবেন। এই যেমন পাটাকে যদি তুলতে পারেন, পাটাকে যদি, আচ্ছা দেখি পাটাকে যদি উপরে, হ্যাঁ আপনারা যদি দেখতে পারেন ভালো করে, এই যে আঙুলগুলোকে নিয়ে আমি ধীরে ধীরে এটার ভেতরে আমি আস্তে আস্তে দিচ্ছি। প্রথম আপনারা পারবেন না, প্রথম খুব মনে হবে খুব টাইট, কিন্তু ধীরে ধীরে যখন যাবে, দেখো আমি যখন বসে থাকি আমি সবসময় ভেবে বসে থাকি, এই পায়ের আঙুলগুলো যখন আপনি সরাতে পারবেন তখন আমাদের যে শরীরের ভার যেটা ওটার একটা প্রচন্ড একটা আমরা সমতা আসবে সামনে পেছনে। এই যে আমরা যখন একটা বলি যে আমার শরীরের শিথিলীকরণ দরকার, এই আমি পাটা তুললাম, এই দেখুন আমার পায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে দূর থেকে যে আমার হাত, হাত আমার এই আঙুলের ভিতরে চলে গেল, সেপারেশন অফ দ্য টোস। আমাদের এখানে তো বাজারে ভর্তি, আমরা বলি যোগ, যোগা টোস, যোগা সক্স, যোগা শুজ, এই প্রত্যেকটা আঙুল চলে যায়, হ্যাঁ যোগার মোজা আছে, যোগার সক্স, আঙুলগুলো প্রত্যেকটার ফাংশনই হচ্ছে সেপারেশন করা। তারপরে যেমন আমি এই জয়েন্টটাকে নিলাম, হাঁটু নিয়ে প্রথম শ্বাস ছাড়লাম, তারপর শ্বাস নিয়ে
ধীরে 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 মাটিতে ছেড়ে দিলাম। চিন্তা করে দেখেন, আপনি যখন করতে পারবেন, আপনি যদি জোর দিয়ে করেন চলে আসবে, কিন্তু যখনই আপনি ধীরে ধীরে শিথিলীকরণ হবে, এটা হবে আপনার এই মানে যতগুলো আমরা বলি হিল, হিলের সামনের পুরো পায়ের পাতা, হ্যাঁ, হাঁটু, কোমর, হ্যাঁ, সব কিছু দেখবেন ধীরে ধীরে সব ব্যথা কমে যাবে। ব্রিদ আউট, ছাড়ছাড় ব্রিদ ইন, ব্রিদ আউট, কি সুন্দর অভ্যাস আমরা করি। আবার সমতা নিয়ে আসবেন, এভাবে নিয়ে আমার এই হাতটা চলে যাবে, আমি যখন চেয়ারে বসে থাকি আমার হাত এভাবে চলে আসে। আমাকে সবাই বলে তুমি কখন যোগ অভ্যাস করো, আমি তো যোগ অভ্যাস সারাদিনই করছি, আমি দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন, আমার কোনো দিন পশ্চিম উত্তানাসন আপনারা সবাই খুব সুন্দর করে করেন। পশ্চিম উত্তানাসনের প্রথমটাই হচ্ছে আপনি যতটুকু পারেন কোনোদিন চেষ্টা, মানে চেষ্টা করার তো আছে, চেষ্টা করার হচ্ছে, হ্যাঁ, আমি যেটা বলি আপনার একটা ডিসকমফর্ট হবে, একটু অসুবিধা হবে, কিন্তু ব্যথা যেন না হয়, ব্যথার কম। আমি যদি আমার ধরতে পারি তো খুবই ভালো, আমি যদি আমার যদি আরো ভালো শিথিলীকরণ হয়, আমি ধীরে ধীরে গিয়ে পুরো পুরো হাতকে আমি এরকম ধরতে পারি, কিন্তু আমি জোর করে করব না। হ্যাঁ, ধীরে 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 মাথাটা চলে আসবে, একেবারে আপনারা সবাই জানেন, আপনি যদি করেন পশ্চিম উত্তানাসন নিরোগীদের জন্য বিরাট আসন। তো বসে আপনারা যখন আসনগুলো দেখবেন, আসনগুলো করার, সেগুলোর ভিতর দেখবেন যেগুলো যে আমরা বলি থেরাপিউটিক আসন, যে আসন আপনার নিরাময় হবে, সে আসনগুলো যে নিরোগীরা করার চেষ্টা করবে। প্রথম আসন কি ছিল? বজ্রাসন, মুন্ডকাসন, শশাঙ্ক আসন, বক্রাসন। হ্যাঁ, বক্রাসন, এই দুটো পায়ে দিয়ে আপনি পাটা এভাবে নিয়ে এলেন, ধীরে 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 ধীরে, এটা হচ্ছে আমার ডান হাঁটু, আমার বাঁ হাত এর সরি চলে গেল, ডান হাতটা আমার পিছনে এলো, ধীরে ধীরে হাতে এসে হাঁটু তুলে, হাঁটুতে আমি শ্বাস প্রথমে ছাড়লাম, তারপরে শ্বাস নিয়ে ধীরে ধীরে আমার শরীরটাকে এই দিকে ঘুরিয়ে দিলাম এবং এখানে আমি থেকে যাব কতক্ষণ, 5 থেকে 10, এবং শ্বাস ছাড়বো লম্বা, নেব ক, যদি আমি 1 2 3 নিতে পারি, আমি 1 2 3 4 5 6 আমি ছাড়ব। আবার উল্টো দিকে করতে হবে, কারণ আমার সমতা আনতে হবে। আমাদের যেটা হয়, আমাদের রোগ শোকের বড় কারণই হচ্ছে আমাদের যে আমরা ডান হাতে কাজ করি, ডান পায়ে করি, আমাদের বাঁদিকের কোনো কাজই হচ্ছে না, আমাদের স্নায়ুর ব্রেইনে অর্ধেক পোষণ কাজ করছে, অর্ধেক কাজ করছে না। সো ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট, যোগাতে বলে যে হেলথ, স্বাস্থ্য, ব্যালেন্স অফ ইউর বডি মাইন্ড এন্ড স্পিরিট, শরীর মন আত্মার ব্যালেন্স। আমার এর বাঁদিকের হাতটা, ডান হাতটা যদি আমার বাইরে চলে যায় বা হাতটা পেছনে এলো, হাতটা এভাবে থাকতে পারে আর এখানে এসে যদি ওই হাঁটুতে থাকে, শিথিলকরণটা ভালো হচ্ছে, যথোর অগ্নি দীপন হচ্ছে, যে আমি শ্বাস ছাড়ছি, কথা বলছি, আমি এবং গান গাইতেও পারছি, এভাবে আমাদের আসন করতে হবে। আপনি এখানে না পড়েন, আপনি হাত এখানে রাখবেন, এখানে না হলে এখানে রাখবেন, যেখান থেকে আপনি শুরু করবেন,
আমরা বলি ইন স্টেজেস ইম্পসিবল বিকাম পসিবল, শ্বাস নিয়ে আস্তে 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 শ্বাসটা ছাড়বে। আবার আসলে কি সুন্দর আসন। হ্যাঁ, এরপর আপনার যদি শিথিলীকরণ আরেকটু হয় তখন আপনি করতে পারবেন অর্ধ মৎস্যায়ন আসন। অর্ধ মৎস্যায়ন করলেন আপনি যে গোমুখাসনের, গোমুখাসনের আমরা যখন প্রথম করি গোমুখাসনের প্রথম ভাবে আপনি একটা হাঁটুর উপর আরেকটা হাঁটু, আমরা যেমন বলি যে আমরা প্রকৃতিকে দেখে আমরা শিখি, ভুজঙ্গ আসন, আমরা আমরা ভুজঙ্গকে দেখেছি, সর্প দেখেছি, সর্প আসন। আপনারা যারা সবাই ফেসবুকে থাকেন, আমার ফেসবুকে একটু যাবেন, গিয়ে দেখবেন একটা হাতি বকাসন করছে, বক হয়ে আছে হাতি। আমাকে অনেক অনেক রকম আপনার ইয়ে করেছে, মেসেজ পাঠিয়েছে। হ্যাঁ, আমরা তো পারি, এই যে আমি বসে রইলাম আমার কিন্তু খুব আরাম লাগছে। এই জিনিসগুলো আপনাকে করতে হবে যে আমাদের যে আমরা বলি রোগ, রোগের চেয়ে আমরা বলি অসুখ, সুখ যখন চলে যায়, আর এটা হচ্ছে আমার সুখ, আমার মানে এফোর্টলেস ইজ, আমি কোনো এফোর্ট দিচ্ছি না, আমি কোনো চেষ্টা করছি না, আমি বসে থাকতে থাকতেই আমার শরীর, আমার স্নায়ু ধীরে ধীরে আমাদের একটা এটা পরিবর্তন আসছে। আমাদের মেডিকেল সায়েন্স আমরা বলি ওটাকে নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি মানে হচ্ছে আমাদের স্নায়ুতে একটা পরিবর্তন আসছে, রূপান্তর আসছে, যাতে স্নায়ু আমাকে এভাবে বসতে সাহায্য করে। আমি কিন্তু চেষ্টা করছি না, আমার স্নায়ু আমাকে এভাবে বসতে দিচ্ছে। কি সুন্দর করে দেখুন, যে আমি পাটা এখানে রাখলাম, আসন করে কি ভালো আরাম লাগে না? আমরা বাংলা আমরা কি বলি, আমরা রোগকে কি বলি মাঝে মাঝে, ওকে বলি ওই দেখ ওর ব্যারাম হয়েছে। হ্যাঁ, বেআরাম, ব্যারাম হয়েছে। হ্যাঁ, আরাম যখন চলে যায় তখন এই যে আমি দিলাম ধীরে 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 ডান হাঁটুটা একটু এলো, এই বাঁ হাতটা দেখুন কি করে আমার ডান হাতটা পিছনে এলো, কি সুন্দর করে যাচ্ছে আমার হাতটা। প্রথম আমার বাঁদিকে হাঁটুতে এলো, ধীরে ধীরে আমার অ্যাঙ্কেল এলো, আমার পায়ের কাছে এলো। আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, এটাই আমার সুখ। আমি সুখ হিসেবে করছি, কথা বলছি, গান গাইছি, আমার শ্বাস প্রশ্বাসের গতি একেবারে ঠিক আছে, শ্বাস ছাড়ছি, শ্বাস নিচ্ছি, ধীরে 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 আমার মাথাটাকে আমি নিয়ে আসছি, রইলাম 5 থেকে 10টা শ্বাস আস্তে আস্তে। সুন্দর লাগে, আরাম লাগে। হ্যাঁ, এগুলোকে বলে আপনার ওই থেরাপিউটিক আসন, নিরাময়ের আসন। আমি আবার করতে পারি উল্টো দিকে। আপনারা অবশ্য দেখবেন মাঝে মাঝে আপনাদের একদিকে একটু বেশি সহজ মনে হবে আর এমনি কিন্তু কঠিন মনে হবে। কেন? ওই যে আমাদের স্নায়ুর, আমাদের ব্রেইন যেটা বলি, স্নায়ুর দুটো ভাগ, ডান দিকে আর বাঁদিকে। বাঁদিকে স্নায়ু আমাদের ডান দিকের শরীরকে ঠিক করছে, ডান দিকেরটা বাঁদিকে করছে। আমরা যখন সারাদিন ডান হাত ব্যবহার করে যাচ্ছি, আমাদের বাঁদিকের স্নায়ুটাই কাজ করছে, ডান দিকে না। তাই সেইভাবেই আমি যখন এখানে রাখলাম আবার সে একইভাবে ধীরে 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 আমার ডান হাতটা এখানে চলে এলো, বাঁ হাতটা পেছনে হাঁটুতে গেল, গোড়ালিতে লাগলো, পায়ে চলে এলো। আপনি দেখবেন যখন আপনি চেষ্টা করবেন
যদি আপনার এখান থেকে এখানে যখন যদি জোর দিয়ে করেন তখন দেখে আমি শ্বাস নিতে পারছেন না, কথা বলতে পারছেন না, আমি এরকম হচ্ছে, তখন আপনি কি করবেন? আবার চলে যাবেন এখানে। এখানে যদি দেখছেন আপনার শ্বাস ঠিক মতো হচ্ছে না, এরকম আপনি করছেন, আর একটু সরে যাবেন, ভাবে এভাবে শুরু করবেন। এই জিনিসগুলো মনে রাখবেন, এই জিনিসগুলো যখন মনে রাখবেন তখনই দেখবেন ধীরে 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 আপনি আপনার যে শিথিলীকরণটা আসবে। আমরা বলি ইন স্টেজেস ইম্পসিবল বিকাম পসিবল, যেটা সম্ভব ছিল না আমাদের, আপনারাও জানেন আমরাও জানি আপনিও জানেন আপনি কোথায় ছিলেন এখন কোথায় আছেন, এটা আপনার এই অভ্যাসের জন্যই হয়েছে। অনেক আসন আছে, গোমুখ আসন আছে, পশ্চিম নমস্কার, পশ্চিম নমস্কার করাটা খুবই দরকার। আমরা যেমন এখানে বসে গোমুখাসন করি, একটা হাতের সঙ্গে হাত দিয়ে পুরো হাতটাকে আমি হ্যান্ডশেক করছি দুটো হাতে, চিন্তা করে দেখবেন আমি যখন এখানে করতে পারি আমার হাত, আমি একসাথে আমার হাতটা শিথিলীকরণ হয়ে গেছে, কনুইটা হয়ে গেছে, স্কন্ধটা হয়ে গেছে, আমার ঘাড়, আমার কোমর, আমার হাঁটু, আমার গোড়ালি, আমার সারা শরীর আমার স্থির হয়ে গেছে, শিথিলীকরণ হয়ে গেছে। আপনারা যখন করবেন উল্টো দিকে করবে তখন দেখবেন এক একদিকে অনেক সোজা মনে হবে। এই পশ্চিম নমস্কারটা আপনাদের সবার খুব দরকার। পশ্চিম নমস্কারটা যখন করবেন, পশ্চিম নমস্কারটা এভাবে করবেন, যেভাবে বসেন, যদি গোমুখাসনে বসেন বা সুখাসন, সিংহাসন, পদ্মাসনে যদি বসেন, সেগুলো ধীরে ধীরে হবে। হাতটা প্রথম পেছনে যাবে, তারপর হাতটাকে ধীরে 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 আপনি যে এই নমস্কার মুদ্রায় পেছনে আনার চেষ্টা করবেন, যেখানে আসে সেখানে আসবেন, তারপর ধীরে 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 দেখবেন এই নমস্কার মুদ্রাটা আস্তে আস্তে উপরে উঠছে। আর যতদিন আপনি এখানে থাকতে পারবেন তখনই দেখবেন ধীরে 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 এই শিথিলীকরণ হয়ে আরেকটু উপরে যাবে, কিছুদিন পরে আরেকটু উপরে যাবে। সম্ভব আরেকজন চোখ বন্ধ করে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শ্বাসটাও আপনার যখন আসবে তখন এই যে শ্বাসের যেগুলো মাংসপেশি আছে তারাও আপনার শিথিলীকরণ হয়ে যাবে। আপনার এই শ্বাসের নিঃশ্বাস প্রশ্বাস তো খুব মানে আপনার স্থির ধীর হয়ে থাকে। আচ্ছা, আর কয়েকটা আসন দেখাচ্ছি আমি, যে কয়টা আপনাদেরকে বলার জন্যে আসন। আচ্ছা, এরপর আসুন যেটা যেটা অগ্নিদীপন করবে সেটা হচ্ছে আমাদের শুয়ে আসন। এই আসনটাকে বলে আপনার যে আমাদের যোগশাস্ত্রে লেখা আছে যে আমাদের যে নাভি, নাভিটা ঠিক মধ্যস্থলে থাকবে। নাভিটা যদি মধ্যস্থলে থাকে তাহলে আমাদের অগ্নিদীপন খুব ভালো হয়। আমাদের খুব ভালো করে আমাদের এটা করা যায়, ছেলেদের জন্য তো খুব সুবিধে, একটা সুতো নিয়ে এই নাভি থেকে আপনার এই নিপল লাইন পর্যন্ত আপনি একটু মাপ করতে পারেন, এবং তারপরে দেখবেন ওখান থেকে এখানে সবারই দেখবেন যে কিছুটা আপনার ঠিক নেই, সমতা নেই। মেয়েদের বেলায় আমরা এই ইয়ে থেকে, নাভি থেকে আমরা এই যে কলার বোন যেটা বলে আমাদের ক্লাভিকেল, এবার সাইডে মেজার করতে পারি দুটো সাইডকে। এই যে কটা আসন শুয়ে, যে কটা আসন করলে পরে এটার ধীরে 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 সেই নাভিটা আপনার মধ্যস্থলে আসে।
আরেকটা আচানক সময় এই নাভিতে হাত দিয়ে আমি যখন শুয়ে যখন আমি ধীরে 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 আমি যখন এটাকে চাপ দিই তখন ধীরে ধীরে আমি একটা ওই পালসেশন পাই। আমরা যেমন পালস দেখি যেমন আমাদের এই যে শরীরের শিরায় যখন আমরা আমরা পাল এটা হচ্ছে যে আমাদের রেডিয়াল আর্টারি ওটা যে পালস দেখি। আমি একটু দেখাচ্ছি আসনগুলো হচ্ছে প্রথম উত্থিত পদাসন শুধু পাটা একটু উঁচু করে নৌকাসন পবনমুক্তাসন জঠর পরিবর্তনাসন তারপর ধরুন আপনার আছে সেতুবন সর্বাঙ্গ আসন রিসপোজ সর্বাঙ্গ আসন ফলাসন আসলে আপনার সবাই জানেন আমি শুধু বলে দিচ্ছি এগুলো তো আপনার অগ্নিদীপন হবে। হ্যাঁ এগুলো নিরোগীদের অভ্যাস। নিরোগীদের অভ্যাস হচ্ছে প্রথম শুয়ে যখন যখন আপনি শুয়ে থাকবেন তখন দেখবেন কতগুলো জিনিস আপনাদের একটু নজর রাখতে হবে। প্রথম নজরটা হচ্ছে এই যে আমার মাথা আমার এই থুতনিটা যেন খুব উঁচুতে না থাকে এইভাবে না থাকে এভাবে থাকে ওটাকে বলি আমরা একটা ওই সিম্প্যাথেটিক রেসপন্স যেন নিচে যদি আরো অসুবিধা হয় একটু মাথার নিচে আপনার একটু ছোট্ট একটা বালিশ দিয়ে দিতে পারে আরাম যেন ওগুলোর থাকে। হ্যাঁ আমরা যখন বলি শবাসন করি আমরা শবাসন আমরা সবসময় করি কারণ আমরা এই যোগ চিকিৎসার যে আসনগুলো আমরা করি সব আসনগুলোই হচ্ছে আমাদের শবাসন কারণ প্রতিটা আসনেই আমরা ওই শিথিলীকরণ আসনে আমরা করি। আচ্ছা এভাবে হাতটা আমার দুপাশে রইল পা দুটো খুব সুন্দর করে ধীরে ধীরে পাটা দুটো আমি তুলি এভাবে উত্থিত পদাসন তারপরে যদি মাথাটা যদি উঠল আমার ধীরে ধীরে আমি নৌকা আসন এই আসন হচ্ছে আপনার অগ্নিদীপন আসন দিচ্ছে দেখলে বুঝতে পারছেন এবং এখানে আপনার চাপ পড়ছে। আপনি যদি পবন মুক্ত আসন করেন আপনি ধীরে 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 দেখে আপনার নাকটা এখানে এলো ধীরে ধীরে আপনার থুতনি সামনে এলো আপনি যখন আসেন ধীরে ধীরে আপনি সাইড রোল করতে পারছেন। আমি দেখাচ্ছি যে আপনারা যখন করবেন তখন আপনার অনেকক্ষণ থেকে যাবে যারা হয়তো আমাকে আমাকে দেখে করার চেষ্টা করছেন তারপর ধরুন যদি আমি আপনার এখানে এখানে অগ্নিদীপন করার সময় যেমন আপনার সেতুবন সেতুবন সর্বাঙ্গ আসন আপনি এই যে পাটা নিয়ে আপনি গোড়ালি হাত গোড়ালিতে আপনি যখন ছুঁতে পারবেন ধীরে 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 আপনার শরীরটা উঠে যাচ্ছে। হ্যাঁ অনেক যখন আপনি যখন সাবধানে থাকতে পারবেন একটা পা তুলে দিতে পারবেন সমতা চলে আসবে আর একটা পা তুলতে পারবেন খুব সুন্দর আসন ধীরে 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 আপনি মর্কট আসন মর্কট আসনকে আমরা বলি জঠর পরিবর্তন আসন জঠর পরিবর্তন আসন মর্কট আসন মেরুদণ্ড সঞ্চালন আসন অনেকভাবে করা যায়। দুটো হাত এখানে প্রথম দুটো পা একসাথে করে আমি বাঁদিকে দেখলাম বা আমি আমি ডান দিকে দেখছি দুটো পা হাঁটু আমার বাঁদিকে চলে যাচ্ছে আমি এভাবে থেকে একদম শিথিলীকরণ আমি এভাবে আমি চোখ বন্ধ করে আমি ঘুমাতে পারছি এইভাবে আসনগুলো আমাদের করতে হয়। এরপর যদি হয় আর একটু পর আমি দুটো পাখে আমার এই স্কন্ধের পাশে আমি নিয়ে এলাম সেভাবে সেই একইভাবে আমি হাত দিয়ে আমি যখন এভাবে নামলাম আমার হাঁটুটা মাটিতে লাগলো হ্যাঁ বাঁদিকে হাঁটুটা আবার বা আমরা আরো একটু করতে পারি যে পাটা যদি উঁচুতে দিয়ে আসি দুটো হাতে এখানে রইল আমি বাঁদিকে তাকাচ্ছি বা হাতের দিকে দুটো পা এসে নেবে আমার এই হাতে লাগলো একই আসন পরপর আসন কিন্তু অনেক ভিন্ন ভিন্ন ভাবে ধীরে ধীরে
অগ্নি বর্ধক হচ্ছে। আর অগ্নিবর্ধক আসন আছে, অগ্নিবর্ধক হচ্ছে আপনার যত শিথিলীকরণ আসন, হ্যাঁ ধীরে ধীরে আপনি আস্তে আস্তে দিয়ে ইয়ে করতে পারবেন, সর্বাঙ্গ আসন করতে পারছেন, আপনার শিথিলীকরণ হবে, সর্বাঙ্গ আসনে আপনি পদ্ম আসন করতে পারবেন, ধীরে ধীরে দেখছেন এটা পদ্ম আসন, সর্বাঙ্গ আসনে পদ্ম আসন, শোল্ডার স্ট্যান্ড তো লোটাস পোজ, সর্বাঙ্গ আসন থেকে ধীরে ধীরে আপনি হলাসন করতে পারবেন। আপনারা যদি এখন এটা বুঝতে পারছেন যে এই অভ্যাসটা হচ্ছে আমাদের অগ্নি দীপন অভ্যাস, এই অগ্নি দীপন অভ্যাসে অনেক প্রশ্ন আছে, অনেকেই পাঠাচ্ছে, যাই হোক আমি এই আপনাদের কমেন্টসগুলো প্রশ্নগুলো দেখে আমি ধীরে ধীরে আপনাদেরকে উত্তর পাঠাবো। আসনের তো শেষ নেই, আমাকে একজন প্রশ্ন পাঠিয়েছে যোগেতে কতগুলো আসন আছে, আমি বললাম কেন এই প্রশ্নটা কেন, না আমরা শুনেছি যোগে নাকি কত আমাকে বললো 84,000 আসন আছে, হ্যাঁ বলি ও বাবা 84,000 আসন আছে, আমার কাছে তো কোনো গণতি নেই, কারণ কত আসন তো মানে হচ্ছে কি আমাদের আমাদের পুরো পূর্বপুরুষরা কি বলতেন, বাবা এসছো সুন্দর করে আসন করে বসো, আসন হচ্ছে গ্রাউন্ডিং, গ্রাউন্ডিং হচ্ছে আসন, আসনের সংখ্যা আপনাদের শিখেও কোনো লাভ নেই, জেনেও কোনো লাভ নেই। প্রাণায়াম, প্রাণায়ামটা হচ্ছে যে রোজকারের ঔষধি ধন্যন্তরি, আমরা বলি যে ধরুন যোগ চিকিৎসা, আমি বললাম যোগ চিকিৎসা আমি একটা একটা পিল খাচ্ছি, হ্যাঁ একটা ট্যাবলেট খাচ্ছি, ট্যাবলেটটা হচ্ছে আপনার আসন, ট্যাবলেটের ভেতরে একটা থাকে ওটাকে বলে ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কি জিনিসটা আছে যেটা আমার শরীরে ওষুধের কাজ করে, ইনগ্রেডিয়েন্ট, হ্যাঁ ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের প্রাণায়াম, তারপরে ওষুধটা হচ্ছে আমরা বলি মেকানিজম অফ অ্যাকশন, কি করে এটা কাজ করে, কি করে এটা কাজ করে সেটা হচ্ছে আমাদের ধ্যান মেডিটেশন, এই যে আসন প্রাণায়াম করে ধীরে ধীরে দেখবেন প্রত্যাহারে চলে যাবে, প্রত্যাহারটা কি প্রত্যাহার, আপনার যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি যে শরীরে যেটা আসছে হ্যাঁ দেখছেন শুনছেন, তারপরে আপনার গন্ধ স্বাদ স্পর্শ, এই এগুলোকে যখন আপনি নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন হচ্ছে প্রত্যাহার, ধারণ হচ্ছে আমার ধারণ, ধারণে যখন আসবেন এই ধারণটা বেশিক্ষণ থাকেন ধীরে 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 আপনি ধ্যানে পৌঁছে যাবেন। আচ্ছা যে প্রাণায়ামটা আপনারা করছিলেন সে প্রাণায়ামটা ছিল যে শ্বাসটা ছাড়ছেন লম্বা নিচ্ছেন কম, আমরা বলি যদি টুয়াইস হয় খুব ভালো ধীরে ধীরে, আর আপনি কোন আসনে বসবেন, আরেকটা জিনিস আপনারা যেটা যেটা অভ্যাস করবেন সেটা হচ্ছে এই যে আমি যদি সুখাসনে বসি, দেখুন আপনি সুখাসনে আমি দুটো পা দিয়ে দুটো পা আমার হাঁটুর নিচে দিয়ে আমার মেরুদণ্ড সোজা করে আমরা হাতে ধ্যান মুদ্রা করে আমি সুখাসনে বসেছি, কিছুক্ষণ সুখাসনে বসার পর ধীরে ধীরে আপনি পাটাকে বদলে দেবেন, এই যে পাটাকে বদলে বসবেন এটা কিন্তু যোগ চিকিৎসার একটা প্রথম মূল মন্ত্র, কেন সমতা নিয়ে আসবে, স্বাস্থ্যের কি ছিল, স্বাস্থ্যের সংজ্ঞা ছিল
যে ব্যালেন্স অফ বডি মাইন্ড এন্ড স্পিরিট, আমার শরীর মন এবং আত্মার যে সমতা আসবে সেটা হচ্ছে আমার স্বাস্থ্য। এরপর যেমন আমি আয় আসছি এই এই সুখাসন থেকে, আমি যেমন সিদ্ধাসন, এই আমার গোড়ালিটাকে আমি প্রথম নিয়ে এলাম, তারপর আমার পাটাকে যখন এখানে দিচ্ছি তখন আমার হাঁটুটা ধীরে ধীরে মাটিতে নেমে যাচ্ছে। আমি কিন্তু কোনো চেষ্টা করছি না, আমি যে চেষ্টা না করে এখানে যে থাকে এখানে রইল, আমি যদি জোর করি এটাকে এটা আবার ধাঁকড় করে চলে আসবে। কিন্তু আমি যদি শ্বাসের সঙ্গে ধীরে ধীরে শিথিলীকরণ করি এভাবে চলে আসবে। তারপর দেখুন কি সুন্দর, যদি বললাম ইন স্টেজেস ইম্পসিবল বিকাম পসিবল, আমরা তো কোনো চিন্তাও করতে পারিনি যে ধরুন আমি আমার কথা বলছি, আমি সার্জেন ছিলাম, সারাদিন দাঁড়িয়ে ছিলাম, তারপরে এই দেশে আমি বহুদিন আছি, সবসময় চেয়ার টেবিলে বসি, মাটিতে তো বসার কোনো সুযোগই হয়নি, কোনো ভাবতেও পারিনি যে আমি এভাবে পদ্ম আসন করে বসতে পারবো। হ্যাঁ, তারপর আমি এই যে এরপরে আমি যখন আরেকটাতে গেলাম, আমি আমার এই পাটা তুললাম অর্ধ পদ্ম আসন, এটাকে বলে স্বাস্তিকা আসন, কিছুক্ষণ আমি আসনে রইলাম, আমার ব্রেন আমার স্নায়ু একটা সিগন্যাল পেল, কি ছিল নিউরোপ্লাস্টিসিটি, অভ্যাস স্নায়ু আমাকে এভাবে বসতে দিল। কিছুক্ষণ পর আমি সেটাকে ছেড়ে আমি অন্য পাটা নিয়ে গেলাম, একইভাবে আমি বসলাম, ব্যথা লাগছে, আমার যদি এখানে ব্যথা লাগে আপনি একটু ব্যথা কমে বসবেন, ব্যথা পর্যন্ত আপনি যাবেন না, ব্যথা পর্যন্ত যদি যান আপনি কোনোদিন আপনি এটা শেষ করতে পারবেন না। আচ্ছা, এই যখন বসার পর একটা কি সুন্দর ভাবে আমার পাটা চলে উঠে চলে এলো, আমি পদ্ম আসনে বসে গেলাম। কি করে বসলেন? হ্যাঁ, আপনারা তো সবাই যোগ শিক্ষক, আপনারা ধা করে বসে, আমিও ধা করে বসতে পারি, কিন্তু করবেন না। হ্যাঁ, যোগ চিকিৎসা যখন শেখাবেন তখন এই ধাপে 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 আসবেন। সুখাসন, সিদ্ধাসন, অর্ধ পদ্মাসন, পদ্মাসন। আচ্ছা, প্রথম যে প্রাণায়ামটা যেটা নিরোগীর দরকার সেটা হচ্ছে যে কপালভাতি প্রাণায়াম। আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করি, কিন্তু আপনি দেখবেন ভস্ত্রিকা প্রাণায়ামটা আমরা যখন করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলি ওটাকে গেটওয়ে অফ প্রাণায়াম, মানে ওটা হচ্ছে প্রাণায়ামের প্রথম অভ্যাস। কারণ ওটা হচ্ছে কি, আমাদের ধীরে 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 সমস্ত কিছু মানে আমাদের যে দূষিত পদার্থগুলো বের করছে আর আমাদের ফ্রেশ অক্সিজেন আমাকে নিয়ে আসছে। আমি শুধু দুটো দেখাচ্ছি, আমরা যখন অভ্যাস করি, অনেক প্রচন্ড অভ্যাস করব আমরা। হ্যাঁ, পরের সপ্তাহে আমরা যখন যোগী করব তখন আমরা অনেক রকমভাবে ভস্ত্রিকা প্রাণায়াম দেখাবো, এবং ভস্ত্রিকা প্রাণায়ামগুলো, ভস্ত্রিকা হচ্ছে যে আপনার হাঁপড় আর কি, হ্যাঁ, যে এভাবে দিচ্ছেন আমাদের কামাররা ইউজ করে, হ্যাঁ, ব্ল্যাক স্মিথরা, হ্যাঁ, ইনহেলেশন অ্যাক্টিভ এক্সহেলেশন। হ্যাঁ, আপনি শ্বাস নিচ্ছেন জোর দিয়ে, শ্বাস ছাড়ছেন, কিন্তু এর মধ্যেও কিন্তু আপনি কোনো জোর দিচ্ছেন না। কেন জোর দিচ্ছেন না? আমি কথা বলছি, আমি গান গাইছি, এটাই হচ্ছে আপনার প্রাণায়ামের মুখ্য উদ্দেশ্য। এখন ভস্ত্রিকার যেমন ধীরে 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 ভস্ত্রিকা, প্রথম যখন আপনি রোগী প্রথম ভস্ত্রিকা করবেন, আমরা যখন বহুক্ষণ করতে পারি, আপনি কতক্ষণ করবেন? যতক্ষণ আপনার শ্বাসটা ঠিক আছে, শ্বাসের গতি যখন ঠিক আছে ততক্ষণ আপনি প্রাণায়াম করবেন। প্রথম যদি আপনার এটা 30 সেকেন্ড হয়, 15 সেকেন্ড হয়, ঠিক আছে, আমরা 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আমরা করতে পারি, কারণ আমি ভজন করি। এরপর যখন করবেন আপনি ধীরে ধীরে, আপনি যখন জোর দেবেন হাতটা, যদি ওই ওই যেটা মানে শিথিলীকরণ, এটা একটা খুব খুব সুন্দর একটা অভ্যাস। আপনার আধি মুদ্রাতে সমস্ত অনেক মুদ্রায় করা যায়, আমরা তো সমস্ত মুদ্রায় করি। হ্যাঁ, ধ্যান মুদ্রা, এটা বলে বায়ু মুদ্রা, শূন্য মুদ্রা, পৃথিবী মুদ্রা,
বরুণ মুদ্রা, শক্তি মুদ্রা, প্রাণ মুদ্রা, আপনা মুদ্রা, লিঙ্গ মুদ্রা, বহু মুদ্রাতে আমরা করি, কিন্তু এই আধি মুদ্রাতে আমাদের শরীরে শিথিলীকরণ আসে। এরপর যদি আমি শুরু করি, আমি পরের বার দেখাবো, কিন্তু আমি খুব আমি তাড়াতাড়ি করবো। হ্যাঁ, যাও আমরা বহু মানুষ শয়ে শয়ে করতে পারি। হ্যাঁ, 100, 200, 300, 400 আমাদের কোনো অসুবিধা হয় না। ধীরে 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 আমরা আরো করে আমি দিনে 400-500 করে করি। হ্যাঁ, আমি দিনে 400-500 করে কোনো অসুবিধা হয় না। মাথার হাত তৈরি করছি, আমরা করি ডন বৈঠক করি, আমরা ডন বৈঠক আমরা করি বস্ত্রিকা প্রাণায়াম। আপনার কিছুতে আপনার নাক থেকে কিছু হয়তো কিছু আমরা বলি যে মিউকাস হয়তো বেরোবে, জল নীতি যখন করেন জল নীতির সময় হবে। কিন্তু আমাদের অগ্নি অগ্নিদীপনার প্রথম প্রাণায়াম হচ্ছে কপাল ভাতি। কপাল ভাতি সম্পর্কে অনেক রকম কথা আছে, অনেক কিছু জানার আছে। বস্ত্রিকা প্রাণায়ামটা হচ্ছে প্রাণ প্রধান প্রাণায়াম, মানে এটা আমাদের প্রাণ শরীরে নিয়ে আসছে। কপালভাতি প্রাণায়াম হচ্ছে অগ্নি প্রধান প্রাণায়াম, আমাদের শরীরকে অগ্নিকে বাড়াচ্ছে। আচ্ছা, কপালভাতি প্রাণায়াম, কপালভাতি মানে এটা আমাদের শরীরের সমস্ত দূষিত পদার্থ বের করছে, আমাদের শরীরের ভিতরে তেজ নিয়ে আসছে, এটাকে বলে তেজা। অগ্নি যেটা আছে, অগ্নিতে আমাদের হয় প্রাণ, তেজ এবং ওজন। প্রাণ হচ্ছে আমরা বলি যে সেলুলার কমিউনিকেশন, প্রাণটা আমাদেরকে এই যে আমাদের সঙ্গে কমিউনিকেট করে আমাদের কোষের ভেতরে। তেজ হচ্ছে আমাদের সেলুলার ইন্টেলিজেন্স, আর ওজন হচ্ছে সেলুলার ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। তো যখন হয় কি, আপনি যখন এই প্রাণায়াম করবেন, আপনার মনে হবে যে আপনার চারিদিকে মানে মানে ইউ আর গ্লোয়িং, ছবি দেখলে মনে হবে যে আপনার চারিদিকে একটা আলো রশ্মি বেরোচ্ছে, সে বলবে কপাল, কপালের থেকে আপনার বাতি বেরোচ্ছে, কপাল বাতি প্রাণায়াম। কপাল ভাতি করলে, কপাল ভাতি যখন খুব ধীরে ধীরে করবেন তখন সেটা প্রাণায়াম। ও, আমার কাছে অনেক প্রশ্ন এসছে কপাল ভাতি নিয়ে। আচ্ছা, আমি এই তাহলে একটু সময় নিয়ে কপাল ভাতিটাকে বলে দিই, কারণ আপনারা বহু এই যোগ চিকিৎসার শিক্ষক এখানে আছেন। কপাল ভাতিটা যখন ধীরে ধীরে করবেন, এক সেকেন্ডে একবার, যে এখানে আপনার এই নাভি আছে, নাভিটা শুধু পেছনে যাবে, এখানে এই একটা বেলুন, এই একটা ডায়াফ্রাম, এই একটা বেলুন, আমি যদি প্রথম থাকি হাতটা দেই বেরিয়ে আসবে। আমি যখন চোখ বন্ধ করে আমি যখন সমস্ত কপাল ভাতি প্রাণায়াম করি মুদ্রা দিই, ধরুন আমি আমি খুব ধীরে ধীরে 50টা করি একটা মুদ্রায়, তারপর আরেকটা মুদ্রায়, আরেকটা মুদ্রা, আমার সমস্ত হাতের মুদ্রাগুলো আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। আমরা এই হাতের মুদ্রাগুলো পরিবর্তন হয় এবং কপাল ভাতি প্রাণায়াম করতে থাকি। 25 মিনিট প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম, আমি 5 থেকে 10 মিনিট প্রাণায়াম করি। নিরোগীদের জন্য এটা হচ্ছে মুখ্য প্রাণায়াম, অগ্নি প্রধান প্রাণায়াম। আচ্ছা, এই প্রাণায়ামটা, এই কপালভাতি যখন একটু খুব জোরে করবেন, খুব র্যাপিড কপালভাতি প্রাণায়াম, কিন্তু শ্বাসের গতি যেন ঠিক থাকে। আমি যখন কপালভাতি প্রাণায়াম করছি এভাবে, আমি করে যেতে পারি, এটা হচ্ছে ক্রিয়া। আমাদের যোগে, যোগশাস্ত্রে আছে আমাদের 6টা ক্রিয়া। ক্রিয়াটা হচ্ছে ত্রাতক, নাস্যা, ধৌতি, কপালভাতি, নৌলি, বস্তি। কপালভাতি যখন খুব তাড়াতাড়ি করা যায়, এবং তাড়াতাড়িটা কিন্তু মানে
শ্বাসকে কষ্ট না দিয়ে শ্বাসের গতি ঠিক রেখে তাড়াতাড়ি করা যায়, এটাকে বলে শোধন ক্রিয়া। এটা হচ্ছে শরীর শুদ্ধি। বস্ত্রিকা প্রাণায়াম যখন আমরা খুব জোরে করতে পারবো, বস্ত্রিকা প্রাণায়ামটা হচ্ছে শরীর শুদ্ধি শোধন ক্রিয়া। তা আমাকে একজন একটা পাঠিয়েছে যে উনি নাকি সব দেখেছেন, সব অনলাইনে ইউটিউব দেখেছেন সব, ওনাটাকে এই হতযোগ মানে হত ইয়োগা প্রদীপিকা, হতযোগ প্রদীপিকা দেখেছেন, বাতক্রমটা হচ্ছে যে এই কপাল ভাতি যখন এই ক্রিয়া হিসাবে হয় সেটা হচ্ছে বাতক্রম। সেটা নাকি উনি কোনো ইয়ে দেখেনি, ওনার নাকি অভ্যাস কোনো ইয়েতে নেই। ইউটিউবে নেই, অনলাইনে কোথাও। আচ্ছা, বহু যোগী আছেন ওনারা এই জল নীতি, আপনারা অনেকেই দেখেন, আমি যেমন রোজ জল নীতি করি, জল নীতি সূত্র নীতি আমি দেখি, আপনাদের বহু যোগ চিকিৎসকরা এখন দেখাচ্ছে, যোগ শিক্ষার্থীও আছেন সব দেখেন, জল নীতি করছেন, সূত্র নীতি করছেন। আচ্ছা, এই জল নীতিটা শুধু ওই নীতি ছাড়া আপনি নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বেন, এটা জল নিয়ে আমরা যেমন যেমন আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করে, ওরা হাতে জল নিয়ে এক নাক দিয়ে নিয়ে আরেক নাক দিয়ে ছাড়ে। কপাল ভাতে প্রাণায়াম এটা বলে ভূতক্রম। ভূতক্রম হচ্ছে যে নাক দিয়ে নিয়ে তখন কপাল ভাতে করে মুখ দিয়ে ছাড়ে। নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ে, তার উল্টোটাকে বলে শীতক্রম। শীতক্রমটা হচ্ছে মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ে, অনেকটা মুখে জল নিয়ে নেয়, মুখে জল নিয়ে তারপর করে কপাল ভাতি যখন করবে মুখ থেকে, মুখে থেকে নাক থেকে চলে আসে। এগুলো যোগের ক্রিয়া অনেক, কিন্তু ধীরে ধীরে এগুলোকে সবই হচ্ছে ওইগুলি রিল্যাক্সেশন রেসপন্স। রিল্যাক্সেশন রেসপন্স তখন হয়, এখন আপনি যখন এই কপাল ভাতি প্রাণায়াম করবেন, আপনার চলুন আমরা একটু করি, করে দেখে এই যে মুদ্রাগুলো আপনি সব সময় পরিবর্তন করতে থাকে। এটাতে হয় কি, আপনার যেমন প্রাণায়াম যেমন হচ্ছে প্রাণ, ইয়া প্রাণ যা হচ্ছে প্রাণকে আপনি সংযত করছেন, সংযম কন্ট্রোলিং রেস্ট্রেইনিং প্রাণটাকে। আর আমার এই মুদ্রাতে কি হচ্ছে, মুদ্রাটাতে হচ্ছে আমরা বলি যেমন ইংরেজিতে আমি বলছিলাম পরিষ্কার ভাবে ইংরেজিতে বোঝাতে পারবো, নিউরো ফিজিক্যাল কানেক্টর, মানে এটা স্নায়ু আর শরীরের যে একটা যোগ মুদ্রা, এই নিউরো ফিজিক্যাল কানেক্টর টু মুভ প্রাণা টু দ্য অর্গেন অফ হিলিং, মানে আমার যে প্রাণ শক্তিটাকে যেখানে আমার নিরাময় দরকার সেখানে নিয়ে যাচ্ছে আমার এই মুদ্রা। এটা যেমন হচ্ছে আমার ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, কিন্তু হচ্ছে আমার আবার পিত্তা সমতা মুদ্রা, পিত্তা ব্যালেন্সিং মুদ্রা, পিত্তা ব্যালেন্স করছে, এটা বায়ু মুদ্রা। তা আমি আমি বসেছি, আমি ধরুন ঠিক আছে আমি 10-20টা করে আমি করি, আমি একটা মুদ্রাতে আমি কপাল ভাতি প্রাণায়াম করছি, আমি এটার উপকার গুণগান আমি বলছি, আর আপনারা অবশ্যই করতে থাকেন, কিছুক্ষণ করে দেখবেন কি করে করা যায়। প্রথম সব প্রাণায়ামে আপনি চোখ বন্ধ করে করার চেষ্টা করবেন, মেরুদণ্ডটাকে সোজা রাখবেন, আপনি যদি চেয়ারে বসে করেন আরো ভালো, আর যদি আপনি আপনার পেছনটা যদি একটা
ওই দেয়ালের সঙ্গে লাগাতে পারেন, আরো ভালো, হাতে একটা মুদ্রা নিয়ে আপনার শরীরের কিছুই নড়বে না, শুধু আপনার নাভিটা পেছনে যাচ্ছে। সবাইকে দেখবেন খুব তাড়াতাড়ি করে এরকম করছে, মুখ নড়ছে না, আপনার মুখে একটা হাসি থাকবে, কি সুন্দর ভাবে আচ্ছা আপনারা করুন, আমি এটার উপকারিতা বলছি। হ্যাঁ চলুন, আমরা কপাল ভাতি প্রাণায়াম, কারণ এটাই হচ্ছে নিরোগীর সবচেয়ে বড় অভ্যাস। হ্যাঁ হাতের মুদ্রাটা বদলালেন, এটা বায়ু মুদ্রা, এটা আমার বায়ুকে সমতা করছে, এটা আমার যত আমরা বলি মাস্কুলোস্কেলেটাল রিজার্ভ, আমার যত শরীরের মাংসপেশি, অস্থি, সন্ধি, নিউরোসাইকিয়াট, আমার স্নায়ু, আমার মানসিক এই রোগের জন্য খুব ভালো উপশম করছি। তারপর আপনি চিন্তা করে দেখেন আপনার এই যে আপনার নাভিতে পিছনে যাচ্ছে, এটা আপনার যে মালিশ করছে, মেসাজ করছে। হ্যাঁ প্রথম হচ্ছে আমার লিভারটাকে মেসাজ করছে, পাকস্থলী আমার স্টমাককে মেসাজ করছে, স্প্লিনকে মেসাজ করছে। ধীরে ধীরে আবার আপনি মুদ্রাটা করুন, এটা হচ্ছে আপনার শূন্য মুদ্রা, এটা হচ্ছে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। একটা আবার বলবো হাতের, আমি একবার অনেকবার বলেছি আপনাদের, দেখবেন ইয়েতে আছে আমার ইউটিউবের কাছে শূন্য মুদ্রা, এটা আপনার শ্রুতি শ্রবণ ভালো করে। আপনি করছেন এটা আমার প্যাংক্রিয়াসকে মালিশ করছে, প্যাংক্রিয়াস ক্লোমা, ক্লোমা অগ্নি, ক্লোমা অগ্নি আপনি আপনি যখন বাড়াবেন তখন আপনার ডায়াবেটিসটা ভালো, ক্রোমো অগ্নি যখন আপনি বাড়াবেন তখন আপনার এই যে মেদ, মানে আমরা বলি এই কোমরের মেদ, যেটা আমরা বলি ভুঁড়ি, এই ভুঁড়িটা কমবে ক্রোমা অগ্নি যখন বাড়াবে। আমার ক্ষুদ্রতন্ত্রকে মালিশ করছে, স্মল ইন্টেস্টাইন, বৃহতন্ত্রকে মালিশ করছে, মেয়েদের জন্য এটা ওভারি, টিউব, ইউটেরাস, এগুলো মানে এই মানে যোগের প্রথম মানে যোগ চিকিৎসার একটা মূল অভ্যাস হচ্ছে যে আপনি যদি কোনো মালিশ করেন, ম্যাসাজ করেন, সেই অন্ত্রটা বা সেই অর্গেনটা আপনার ঠিক মতো কাজ করে। আপনার থাইরয়েড যদি প্রবলেম হয় থাইরয়েডটাকে মালিশ করবেন, থাইরয়েডটা মালিশ করার কি হচ্ছে, যেমন আপনি মৎস্যাসন, মৎস্যাসন বা উষ্ট্রাসন, উষ্ট্রাসন বা সর্বাঙ্গাসন বা উজ্জয়ী প্রাণায়াম, সে ধরনের ওইগুলো চিন্তা করবেন যে কি কারণটা আছে, সেই কারণটা যদি ধারণ করতে পারেন আপনার শেখানো খুব সোজা হয়ে যাবে। এটা হচ্ছে পৃথিবীর মুদ্রা, পৃথিবীর মধ্যে গ্রাউন্ডিং, এটা হচ্ছে আর্থ এলিমেন্ট। ডায়াবেটিস, ওবেসিটি, যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদেরকে আমি বলি এই মুদ্রাতে কপালভাতি প্রাণায়াম করতে, এই যে ডায়াবেটিস ট্রিটমেন্ট হবে। খুব ধীরে ধীরে 1 সেকেন্ডে একবার এমন ভাবে করবেন যেন আপনার কোনো অসুবিধা না হচ্ছে, আপনি কথা বলতে পারছেন, গান গাইতে পারছেন, এমন ভাবে আপনি আপনার প্রাণায়াম অভ্যাস করবেন। এটা বরুণ মুদ্রা, আমাদের জল, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, আকাশ দেবে উদারতা, বায়ু দেবে চঞ্চলতা, অগ্নি দেবে উষ্ণতা, জল দেবে শীতলতা, পৃথিবী দেবে স্থিরতা।
এই যদি আপনি চিন্তা করতে পারেন, এগুলোকে বলে গুণ, এইভাবে আপনার সমস্ত রোগের উপকার হবে। স্থিরতা যেখানে দরকার সেখানে আপনার স্থির করতে হবে। কি সুন্দর ভাবে আমাদেরকে সব এই যোগশাস্ত্র আমাদেরকে বুঝিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জল এবং অগ্নি, এটা ব্লাডার ফাংশন, আমাদের মূত্রাশয়ের কাজে লাগে। আমাদের অনেকেরই হয়, আমরা বলি এটা ইনকন্টিনেন্স, আমরা ধরে রাখতে পারি, কাশি দিলে হাঁচি দিলে আপনার একটু মূত্র বেরিয়ে যায়, ওই জন্য ভুরুমূত্র বা পুরুষ মানুষের হচ্ছে আপনার প্রস্টেট, খুব প্রতি বয়স হলে আপনার এনলার্জ প্রস্টেট, ওয়ার্ডটাকে আমরা ইউজ করি বিপিএইচ, বেনাইন প্রস্টেটিক হাইপারট্রফি। বেনাইন প্রস্টেটিক হাইপারট্রফির জন্য ভরুণ মুদ্রা কপালভাতি প্রাণায়াম, এটা গিয়ে আবার আপনার ইয়ে একটা আমাদের মাসল আছে বলে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা কেউ কিছু আপনারা করতে থাকেন, আমি বলছি ডায়াফ্রাম, তারপর এই ডায়াফ্রামের পর এটা গিয়ে আপনার এই দুটো জায়গায় আপনার ফুসফুস, দুটো ফুসফুসকে আপনার মালিশ করছে। হ্যাঁ, তো ফুসফুস থেকে সব বেরিয়ে আসছে, এটাকে বলে অ্যাক্টিভ এক্সেলেশন। আপনি দেখুন, আমি কিন্তু শ্বাস নিচ্ছি না, আমি কিন্তু শুধু শ্বাস ছাড়ছি, কিন্তু আমি যখন শ্বাস ছাড়ছি ও শ্বাস ছাড়ার মাঝখানে আমি শ্বাস নিচ্ছি, আমি জানিও না, আমি না জেনে নিচ্ছি। কেন? আমি কিন্তু শ্বাস নেয়ার জন্যে আমার কোনোদিন কোনো অভ্যাস করতে হয় না, যেদিন আমার জন্ম হয়েছে সেদিন আমি একটা দীর্ঘ শ্বাস নিয়েছি, আমাকে কেউ শ্বাস নেয়া শিখিয়ে দেয়। আমার শিখতে হবে শ্বাসটা ছাড়া, আমি শ্বাস ছাড়া যখন আমি শিখতে পারবো, আমার শ্বাস নেয়া সেটা এমনিতেই আমি বলি অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দুটো ফুসফুসের মাঝে আছে আপনার হার্ট, আমরা যেটা হৃদয় যেটা আছে, দেখুন আমি যখন করছি ওটা কিন্তু ওই হার্ট হৃদয়টাকে কিন্তু মেসাজ করছে। এই যে আপনার একটা মুদ্রা, এটা হচ্ছে আপনার শক্তি মুদ্রা বা প্রাণ মুদ্রা। সকাল উঠে দেখলেন আপনার খুব ভালো লাগছে না, দিনটা এখনো শরীরটা একটু ম্যাজ করছে, খারাপ লাগছে, এই প্রাণ মুদ্রা বা শক্তি মুদ্রাতে কপালভাতি প্রাণায়াম করুন। কপালভাতি প্রাণায়াম আপনার শরীরের সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে অগ্নি প্রধান প্রাণায়াম, অগ্নি বাড়ছে, আপনি ধীরে ধীরে খুব শান্ত হয়ে যাচ্ছে। এই যে আপনার মেসাজ করছে হার্টটাকে, সেই জন্য যারা হার্টের যারা রোগী, হার্টের যাদের রোগশোক আছে তাদের জন্যও কপালভাতি প্রাণায়াম, কিন্তু ধীরে ধীরে। আপনারা অনেকে জানেন যে কারো যদি আপনার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, হার্ট যদি বন্ধ হয়ে যায়, আমরা একটা বাইরে থেকে আমরা বলি চেস্ট কম্প্রেশন করি। হ্যাঁ, আমরা চেস্ট আমরা কম্প্রেশন, ওটা বলে ইংরেজিতে বলে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। আমরা ওই হৃৎপিণ্ডটাকে আমরা মালিশ করছি, মেসাজ করছি, বাইরে থেকে করছি না, ভেতর থেকে করছি, ইন্টারনাল সিপিআর, ভেতর থেকে আমি সিপিআর করছি। এই ধরুন আমার এটা হচ্ছে আপনার মুদ্রা। হ্যাঁ, আপনার মুদ্রা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, যত রকম শরীরের এটা পাঁচন মুদ্রা, শরীরের সবকিছু আপনাকে বের করে দিচ্ছে। আর এই তর্জনীটাকে আপনি যখন নামিয়ে আনবেন তখন হচ্ছে আপনার বায়ু মুদ্রা, আপনার বায়ু মুদ্রাকে বলে হৃদয় মুদ্রা, এটা আপনার হৃদয়ের জন্য খুব ভালো কাজ করে। আপনি ধরুন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছেন, আপনি চারতলা পাঁচতলায় উঠবেন, তখন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠবেন, এবং সবসময় মনে রাখবেন যখন আপনি কোনো কিছু করবেন শরীরের জন্যে, আপনার শ্বাসটা যেন, শ্বাসের গতি যেন ঠিক থাকে, শ্বাসের গতিতে যখন আপনার একটু বাধা পড়বে আপনি তখন একটু কমিয়ে দেবেন। যোগে বলে এটা অন্নমায়া কোষ থেকে প্রাণমায়া কোষ,
অন্নমায়া কোষের যদি তোমার সমতা হারিয়ে যায়, প্রাণমায়া কোষের গতিও তখন সমতা হারিয়ে যায়। প্রাণমায়া কোষের যদি গতি হারিয়ে যায়, মনোমায়া কোষের সমতা হারিয়ে যায়। খুব সুন্দরভাবে এগুলো আমাদের সব লিখে দেওয়া আছে। এটা হচ্ছে হৃদয় মুদ্রা। এটা যেমন পাচন মুদ্রা, প্রাণ মুদ্রা, পাচন মুদ্রা, এই নামগুলোতে সব লেখা আছে হৃদয় মুদ্রা। হ্যাঁ, হৃদয়ের জন্য এটা আমার খুব ভালো। সে আপনারা যখন করবেন কপাল ভাতে প্রাণায়াম, যখন আপনারা অভ্যাস করবেন, এই হাতের মুদ্রার সঙ্গে করবেন। আমরা বলি যে আজকাল তো ওই এখন তো অবশ্য বাইরে হচ্ছে না, যখন সেল দিচ্ছিল বাইরে আপনারা দেখবেন ওই সমস্ত বড় বড় মলে দেখে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, হ্যাঁ, আর বাই টু গেট আদার ওয়ান ফ্রি, এই হচ্ছে আর কি। আপনি যখন এই মুদ্রার সঙ্গে যখন কপাল ভাতি প্রাণায়াম করবেন, এটাকে বলে সাইনার্জিস্টিক। সাইনার্জিস্টিকটা মানে হচ্ছে আপনি যখন দুটো কাজ একসাথে করবেন এবং দুটোর যদি সম্মিলন হয়, এই দুটোর যে আপনার যে শরীরের জন্য আপনার যে উপকার হবে সেটা একটা আলাদা আলাদা করে যদি দুটো হয়, দুটোর থেকে বেশি হবে। জানি না আপনি শুনেছেন কিনা, যে বলে হোল ইজ গ্রেটার দেন সাম অফ ইটস পার্টস। আপনি যদি একটা জিনিসকে ভেঙে নেন, প্রতিটা যদি আপনি কাজ করতে থাকেন আর যদি পুরোটা একসাথে কাজ করেন, সেটা কাজ অনেক বেশি। সো হাত মুদ্রা দিয়ে কপাল ভাতি প্রাণায়াম করবেন। বহু প্রাণায়াম তো আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি তো হ্যাঁ এখন প্রতি শুক্রবারে আসবো, আর এগুলো তো সব আপনার এই ফেসবুকে রেকর্ডেড হয়ে থাকবে, আবার সেগুলো ইউটিউবেও যাবে, আপনার অবসর সময় বসে বসে দেখবেন, দেখাবো আস্তে ধীরে ধীরে। হ্যাঁ, মূর্ছা প্রাণায়াম। আচ্ছা, এখন আপনার একটি মেসেজ দেখি। আচ্ছা, যাই হোক, যে নিরোগীর অভ্যাস, রোজকার অভ্যাস, কপাল ভাতি প্রাণায়াম তো আছেই, কপাল ভাতি প্রাণায়ামের পর রোজকার অভ্যাস হচ্ছে আপনার যে উদিয়ানি বান। হ্যাঁ, খুব খুব দরকার উদিয়ানি বান। উদিয়ানি বান আর অগ্নিসাক্ষী। উদিয়ানি বানতে আপনার কি হবে? উদিয়ানি বানতে হচ্ছে যে আপনার, আমরা বলি ব্রেথ হোল্ডিং ইন এক্সেলেশন, আপনার শ্বাসটা আটকে রাখবেন, সেটাকে যেমন বলে বাহ্য কুম্ভক। আপনি শ্বাস নিচ্ছেন সেটা হচ্ছে পূরক, শ্বাসটাকে ধরে রাখবেন সেটা হচ্ছে কুম্ভক। শ্বাস নিয়ে পূরক করে যখন আপনি কুম্ভক করবেন, ওটা হচ্ছে আভ্যন্তরীণ কুম্ভক। শ্বাসটা যখন ছাড়বেন সেটা হচ্ছে রেচক। শ্বাস ছেড়ে যখন শ্বাসটাকে ধরে রাখবেন সেটা হচ্ছে বাহ্য কুম্ভক। এটা হচ্ছে বাহ্য কুম্ভক এবং এর অনেক উপকারিতা। এটা হচ্ছে আমাদের এই শরীরের পাকস্থ, এই যে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা বলি, পাকস্থলীর ভিতরে যতগুলো আপনার অর্গেন আছে, অন্ত্র আছে, এদের আমরা বলি যে নেগেটিভ প্রেশার হয়। নেগেটিভ প্রেশার হলে এদের ব্লাড সাপ্লাই, যে রক্ত চলাচল বেড়ে যায়, এদের নার্ভ ফাংশন বেড়ে যায়। তো আমি এই মুদ্রাতে সবসময় করতে ভালোবাসি, এবং হাতে এমন হয়ে গেছে আমার সবকিছুই হাতে আমার এই মুদ্রায় চলে আসে। কেন এটা হচ্ছে? আমি তো শিশু, বাল মুষ্টি মুদ্রা, শিশুদের মতো করি। যোগ হতো সব শিশুরা যা কিছু করে সব হচ্ছে যোগ। শিশুরা যোগের মতো করে ভুজঙ্গাসনে উঠে, ওরা সুপ্ত বদ্ধ কোণাসন করে ওরা ঘুমিয়ে থাকে। তো প্রথম যোগের অভ্যাস হচ্ছে আপনি শ্বাসটা ছাড়বেন। শ্বাসটা আপনি ছাড়লেন, ধীরে ধীরে একটা লম্বা শ্বাস নেবেন, শ্বাসটা আপনি ছাড়বেন ধীরে ধীরে, স্টমাকটাকে ভিতরে নিয়ে, তো
দেখছেন এটা রিল্যাক্সেশন রেসপন্স। আপনাদের ওখানে আমাদের খুবই সুবিধা, আমাদের পেটটাকে দেখিয়ে দেওয়া যায়, আমাদের পশ্চিমে আমাদের শরীর দেখানো একটু অসুবিধা আছে। হ্যাঁ আমরা এভাবে, এরপর হচ্ছে আপনার, হ্যাঁ আপনারা সবাই সবাই তো দেখছেন করছেন, সামনে আসি তাহলে হয়তো দেখা যাবে। যাই হোক, অগ্নিসার ক্রিয়া। আচ্ছা এই যখন আপনি যখন ইয়ে করছিলেন যে উদয়নিবন, উদয়নিবন কিন্তু হচ্ছে যে মানে একদম শিথিলীকরণ, শরীর যত শিথিল হবে ততই আপনার পেটটা আস্তে আস্তে ভেতরে যাবে, এবং যখন হবে তখন দেখবেন আপনি, আমরা বলি মহাবন্ধ, উদয়নী বন্ধের সঙ্গে আমরা এই জলন্ধার বন্ধ করি, তারপরে আপনার যে আমাদের পুরো পেলভিক আপনার পায়ু পথ এগুলোকে ধরে উপরে তুলে নিয়ে আসি, ওটাকে বলে হচ্ছে আপনার মূল বন্ধ, মূল বন্ধ উদয়ানী বন্ধ, জলন্ধার বন্ধ, এটা বলে আমরা মহাবন্ধ। মহাবন্ধ হচ্ছে প্রপার রিল্যাক্সেশন। আরেকবার দেখবেন আমি এই আজকে দেখাচ্ছি, ঠিক পরে দেখিয়ে দিচ্ছি, উজ্জয়ী প্রাণায়াম যখন করব, উজ্জয়ী প্রাণায়ামের সঙ্গে আমার উদয়ানী বন্ধ হয়ে যাবে। কারণ উজ্জয়ী প্রাণায়াম হচ্ছে খুবই রিল্যাক্সিং প্রাণায়াম। আমরা শেষ করব, আমরা শেষ করব একটা উজ্জয়ী প্রাণায়াম, তারপরে আমরা ভ্রমরী প্রাণায়াম দিয়ে শেষ করবো। কারণ ভ্রমরী প্রাণায়ামটা হচ্ছে আমাদের, আমরা বলি ধ্যান, হ্যাঁ মেডিটেটিভ প্রাণায়াম। আচ্ছা অগ্নিসার ক্রিয়া নিরোগীর জন্যে, এবং ডায়াবেটিস রোগে বা ভুঁড়ি যাদের আছে, আমরা বলি এটাকে আমাদের ট্রাঙ্কাল ওবেসিটি, আমরা বলি ট্রাঙ্কাল ওবেসিটি। এবং ওই একইভাবে প্রথম আপনি শ্বাসটা ছাড়বেন, শ্বাসটা ছাড়লাম ধীরে ধীরে, আমি একটা বড় শ্বাস নিলাম, শ্বাসটা ছেড়ে সবসময় চোখ বন্ধ করে আমি অভ্যাসটা করি। শ্বাসের গতি যেন এক থাকে, শ্বাসের গতি যেন আপনার কম বেশি না হয়, খুব দরকার। আর এটা রোজ করবেন। এখন আমাকে জিজ্ঞেস করে সবাই কবার করব, হ্যাঁ ওই যে স্বামী রামদেব বলেছেন 7 বার করবেন, 10 বার করবেন, 5 বার করবেন, 3 বার করবেন, কে কি বলেছে কোনো আসে যায় না। আপনি কার কথা শুনবেন, কার কথা শুনবেন, আপনার এই নিজের ভেতরে একজন আছে, আপনার ভেতরে একজন ডাক্তার আছেন, দ্য ডক্টর উইদিন ইউ। কি হবে, আপনি শুনবেন যে আপনার যেন শ্বাসের গতি ঠিক থাকে। আপনি যদি একবার পারেন, একবারই হলো, অভ্যাস করতে করতে দেখবেন 3 বার হয়ে যাবে, 5 বার হয়ে যাবে, 7 বার হয়ে যাবে। 5 বার 7 বার যদি করতে পারেন খুবই ভালো, তাহলে অগ্নির আবার আমরা গেলাম যে অগ্নি কতগুলো আসন আছে, আসনগুলো আমরা ভালো করে বলেছি, আসনগুলো সুন্দর সুন্দর আসন, বজ্রাসন, মুন্দকাসন, শশাঙ্ক আসন, বক্রাসন, অর্ধমৎস্যান্দ্রনাসন, গোমুখাসন, শুয়ে থেকে অনেকগুলো, উত্থিত পদাসন, নৌকাসন, পবন মুক্ত আসন, মর্কট আসন, সেতুবদ্ধ সর্বাঙ্গাসন, 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 তো পদ্মাসন, ফলাসন, আসন তো শেষ নেই। প্রাণায়ামের মধ্যে মুখ্য প্রাণায়াম হচ্ছে কপালভাতি প্রাণায়াম, শুধু সব হাতের মুদ্রগুলো দিয়ে কুদিয়ানি বান্ধ, অগ্নিসার ক্রিয়া,
অনুলোম বিলোম প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, তারপর কুম্ভক, এগুলো আপনার মানে আমরা রোজই করি, আমরা রোজ তো আসন করি, আর একটা পুরো আমরা প্রাণায়াম সবসময় করি, প্রাণায়াম আর ধ্যান আমরা করি। আমরা 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট ধ্যান, আমরা যে প্রাণায়ামগুলো করি আপনার সিকোয়েন্সে, ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম প্রাণায়াম, তারপরে আমরা একটু করি উজ্জায়ী প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম, শীতলী প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম, ওম প্রাণায়াম, প্রাণভ প্রাণায়াম। প্রাণভ প্রাণায়ামটা হচ্ছে আ উ মা, আর তিনটি মুদ্রা, খুব সুন্দর প্রাণায়াম, তা দেখাবো আমি। প্রাণভ প্রাণায়াম হচ্ছে যে ক্ষীণ মুদ্রাতে আ, ক্ষীণময়ী মুদ্রাতে উ, আধি মুদ্রাতে মা। ইমেজ করে দিয়ে শেষ করব, প্রাণভ প্রাণায়াম আছে আর 10 মিনিট 10-15 মিনিট আছে। আচ্ছা, এরপর যে প্রাণায়ামটা হচ্ছে, যেটা রোগীদের প্রাণায়াম, হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম। উজ্জায়ী প্রাণায়ামটা হচ্ছে যে আপনার আমাদের যে ল্যারিংস, যেটা আপনার ভয়েস বক্স, যেটা এটাকে আপনি ধীরে 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 সংকুচিত করবেন, কিন্তু টাইট না, এটি কিন্তু একটা পুরো শিথিলীকরণ। প্রথম যখন আপনি করবেন, ধীরে ধীরে আপনি দেখবেন যে যখন শিথিলীকরণ হবে, তখন যে আমি যারা যোগ শিক্ষক তারা বুঝতে পারছিলাম আমি কি বলছি। এই দেখো, আমি যখন নিজেকে আস্তে 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 করে যদি আমি নামার চেষ্টা করি, আমার এই উদিয়ানি বনটা একই সাথে হয়ে যাবে, প্রথম যখন উজ্জায়ী প্রাণায়াম করবেন, ধীরে ধীরে শ্বাসটা নেবেন, শ্বাসটা ছাড়বেন, মনে হবে যেন একটা ছোট্ট একটা আমরা বলে স্ট্র বলি, স্টর উপর দিয়ে যাচ্ছি, মানে মনে হবে যেন সমুদ্রের পারে আপনার একটা শো শব্দ হচ্ছে। ধীরে 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 আপনি যখন আরেকটু যখন টাইট করতে পারবেন, তখন আপনার এ ধরনের শব্দ হবে, আপনি যে কাশি হয় তখন বুঝবেন যে আপনার উজ্জায়ী প্রাণায়ামটা ঠিক জায়গাতে হচ্ছে। কারণ উজ্জায়ী প্রাণায়াম যেখান থেকে আসে সেখান থেকে আপনার কাশিটাও আসে। তো কাশি হলে ঘাবড়াবেন না, আসলে কোনো খুশি হবেন যে আপনার ঠিক জায়গা মতো আপনার সংকুচিত হচ্ছে। আচ্ছা, এখন যখন উজ্জায়ী প্রাণায়াম করবে, যখন উজ্জায়ী প্রাণায়ামটা হচ্ছে আমাদের খুবই যেন বলি শিথিলীকরণ, রিল্যাক্সিং, উজ্জায়ী প্রাণায়ামের সঙ্গে আমাদের এই বন্ধাগুলো একসাথে জড়িত আছে। আপনি দেখবেন আমরা যখন উজ্জায়ী প্রাণায়াম করি, উজ্জায়ী প্রাণায়ামের অর্ধেক করলাম, তারপর আমরা জলন্ধর বন্ধা করি। কারণ জলন্ধর বন্ধাটা হচ্ছে খুব শিথিলীকরণ, কারণ জলন্ধর বন্ধা আমাদের এখানে আছে একটা ক্যারোটিড সাইনাস, ওকে ম্যাসাজ করে। আমার যখন জলন্ধর বন্ধ করি, জলন্ধর বন্ধার পর আমি বাঁদিকে নাক দিয়ে আমি ছাই। এখন আপনি দেখুন কারণটা, দেখুন এটা হচ্ছে একটা শিথিলীকরণ, এটা হচ্ছে একটা প্রচন্ড শিথিলীকরণ, বালাকটা হচ্ছে শিথিলীকরণ, চন্দ্রভেদী প্রাণায়াম বাঁদিকে। আচ্ছা, শুধু আমরা একবার করে দেখাই, তারপর আপনারা বাড়িতে তো সবাই অভ্যাস করবেন। যখন মনে রাখবেন আপনারা সব যোগ ক্লাসে যখন আসবেন, এগুলো দেখবেন, করবেন, কিন্তু যদি প্রতিদিন আসতে পারেন ক্লাসে তো ঠিক আছে। আপনাদের তো বহু আমি দেখি, আপনাদের যারা শেখাচ্ছেন প্রতিদিনই শেখাচ্ছেন, যারা আপনারা ওদের সঙ্গে করতে চান প্রতিদিন করবেন, ওদের সঙ্গে না করতে পারেন বাড়িতে নিজে করবেন, কোনদিন সে ছাড়বেন প্রতিদিনের অভ্যাস। এই দেখুন কি সুন্দর করে হচ্ছে, যে প্রথম আমি শ্বাস ছাড়লাম, একটা দীর্ঘ শ্বাস নিলাম, শ্বাস আমি ছাড়লাম, ¶¶
profound level of relaxation. এত শিথিলীকরণ আপনার অভ্যাস যোগশাস্ত্রে কোনো নেই। উজাই মানেই তো হচ্ছে উজাই মানে ভিক্টোরিয়াস, আপনি সবকিছু করে আপনি এখন জয়ী হয়েছেন, জয়ী। এটা হচ্ছে জয়ী, জয়ী প্রাণায়াম, উজাই। সুন্দর ব্যাখ্যাও করা আছে। ভ্রমরী প্রাণায়াম, ভ্রমরী প্রাণায়ামের সবচেয়ে বড় হচ্ছে যে ভ্রমরী প্রাণায়ামের এই যে আপনি যে একটা ফ্রিকোয়েন্সি তুচ্ছেন, যে একটা ভাইব্রেশন হচ্ছে, এটাই হচ্ছে যেমন আমরা বলি মন্ত্র। মন্ত্রটা কি? মন্ত্র মানে মন, আমার মনকে যে ত্র মানে আমাকে কন্ট্রোল করতে পারে, মন্ত্র বাংলা ভাষায়। শুনে বাংলা ভাষায় আমরা আমাদের যেমন রাজা, রাজার ছিল মন্ত্রী। হ্যাঁ, মন্ত্রী কথা কোথা থেকে এসছে? মন্ত্রী হচ্ছে যে রাজার মনকে বুঝতে পারেন রাজার সঙ্গে কথা না বলে। মন্ত্রী, রাজা ঘুমিয়ে আছেন, রাজা ঘুমিয়ে আছেন কিন্তু মন্ত্রী দেশ শাসন করছেন, রাজাকে চিন্তা করছেন সেভাবে। ওনার নাম হচ্ছে মন্ত্রী, মন। এই যে ভ্রমর যে শব্দটা, এর ফ্রিকোয়েন্সিটা আর স্নায়ু ফ্রিকোয়েন্সি একই হয়ে, এটা একটা ফিজিক্সের থিওরি, এটা বলে হারমোনিক রেজোন্যান্স, ক্যান্সেল হয়ে যায়, আপনি শান্ত হয়ে থাকবে, শান্ত প্রকৃতির হয়ে যাবেন। আমরা ইতিহাস অনেক জানি, তানসেন গান গেয়ে গ্লাসটা ভেঙে ফেলতে পারতেন, তানসেন গাছকে বৃষ্টি নামিয়ে নিয়ে আসতে পারতেন, এগুলো সব হচ্ছে ওই ফ্রিকোয়েন্সির ব্যাপার। আমার এই পঞ্চ ইন্দ্রিয়কে আমি বন্ধ করছি, আমি এখানে বলব এটা অনেক অনেকভাবে করা যায়, সম্মুখী মুদ্রা দিয়ে করা যায়, কিন্তু আমি এটা আমার তর্জনী রাখছি, আমার এই আমি বলি আমার যে ত্রিনয়ন যেটা থার্ড আই, বাকি দিনটা আঙুল দিয়ে চোখটা বন্ধ করছি, ভ্রম আঙুল দেবে কান বন্ধ করছি, মুখ বন্ধ করছি। আমি প্রথম শ্বাস ছাড়ব, তারপর নাক দিয়ে শ্বাস নেব, তারপর আমি নাক দিয়ে শ্বাস ছাড়ব। না, আমাদের সমস্ত মানে আমাদের প্রাণায়াম সব নাক দিয়ে। আমি একবারই আপনাদের দেখাচ্ছি, আপনারা যখন অভ্যাস করবেন ওই নিজে যতটুকু করতে পারেন, দুবার তিনবার চারবার যাবার করতে পারেন, করবেন। শ্বাসটা প্রথম ছাড়বেন, ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন, পামিং এন্ড কাপিং, দুটো হাতকে খুব জোর জোর আপনি রগড়াবেন। যখন আপনি হাতের গরমটা পাবেন, কিন্তু চশমা পরে থাকেন, চশমাটা আপনি খুলবেন, চশমাটা খোলার পর দুটো হাত নিয়ে চোখের উপর রাখবেন, চোখটা আপনার যখন এই হাতের গরমটা যখন আস্তে আস্তে শেষ হবে, তখন ধীরে ধীরে আপনার কপালটাকে একটু মালিশ করবেন, চোখটা, কানটাকে করবেন, এই যে কানের গতি, কানের সামনে পেছনে কানের ভেতরে, এটাকে বলে আপনার ভেগাস নার্ভ। ভেগাস নার্ভের একটা ব্রাঞ্চ এখানে আছে, অরিকুলার ব্রাঞ্চ। তো খুব আপনি দেখবেন কানের ভিতরে শুয়ে দিলে খুব আরাম লাগে, মানে ওইটাই হচ্ছে রিল্যাক্সেশন। হাতে দিয়ে এখানে এরকম বলে ক্যারোটিড সাইনাস, এই ক্যারোটিড সাইনাস ম্যাসাজ করলে, আমরা ক্যারোটিড সাইনাস ম্যাসাজ করি যখন আমাদের হার্ট রেট বেড়ে যায়, আমরা বলি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বেড়ে গেলে আমরা এখানে ম্যাসাজ করি, ব্যাক ম্যাসাজ করলাম, রিল্যাক্সেশন রেসপন্স। আমরা সবসময় নাক দিয়ে আমরা শ্বাস নিই, আমরা কিন্তু মুখ দিয়ে শ্বাস নিই না। নাক দিয়ে শ্বাস নিই কারণ হচ্ছে আমার নাকটা হচ্ছে কিন্তু আমার নিজের পার্সোনাল এয়ার কন্ডিশনার, হ্যাঁ, এসি। আমি যখন নাক দিয়ে শ্বাস নিচ্ছি তখন আমার নাক এই বাইরের বাতাসটাকে আপনার পরিষ্কার করে দিচ্ছে, হ্যাঁ, এটা ফিল্টার করছে। তারপর এই বাইরের বাতাসটা যদি খুব গরম থাকে, নাক দিয়ে নেওয়ার সময় বাইরের বাতাসটাকে ঠান্ডা হয়ে যাচ্ছে, বাইরের বাতাস ঠান্ডা থাকে
সে গরম করে শরীরের সমতাপে নিয়ে আসে। তারপরে নাকের পাশে দুটো আমাদের অর্গেন আছে, ওটাকে বলে টার্বিনেট। ওই টার্বিনেটের দুটো এভাবে একটা একটা গ্রুভ করা আছে, সে বাতাসটা সোজা গিয়ে ঠিক আপনার এই যে এই এই ল্যারিংস এবং ট্রাকিয়া পুরো আপনার এই ফুসফুসের দিকে চলে যায়। আপনি যদি মুখ দিয়ে যদি যখন বাতাস নেবেন, এটা যে কোথায় গেল, এটা আপনার পাকস্থলীতে গেল না ফুসফুসে গেল আপনি কিছু জানেন না। আর নাক দিয়ে যখন শ্বাস নিচ্ছেন তখন নাকের ভেতরে আরেকটি আমাদের পদার্থ বেরোয়, ওটাকে বলে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড আমাদের যে আমরা বলি ভেসো ডাইলেটার, এটা আমাদের ওই শিরাকে আস্তে আস্তে ওকে মানে খুলে দেয়, ওদের ওই টাইটনেসটা চলে যায়। তখন আমাদের যেমন শরীরের রক্ত চলাচল খুব ভালো হয়, আমাদের প্রতিটা অর্গানের আমরা বলি এ পারফিউশন, যে ব্লাড ফ্লো আস্তে আস্তে বাড়তে থাকে, সুন্দর হতে থাকে। কেউ কেউ বলবে আমি আমার মুখে করতেই হবে, আমি নাকে পারছি না, তখন আপনি নাক দিয়ে নিয়ে বুক দিয়ে ছাড়তে পারেন। কিন্তু তাহলে হয় কি, আপনার আপনার যে যে শরীরের মাংসপেশি, শ্বাস নেওয়ার জন্য একটা মাংসপেশি আছে, শ্বাস ছাড়ার জন্য একটা মাংসপেশি আছে। আপনি যদি মুখ দিয়ে চলতে ছোট দিয়ে ছাড়তে থাকেন, তাহলে যদি ছাড়ার যে মাংসপেশি যেগুলো আমরা বলি মাসলস অফ এক্সেলেশন, সেটা কাজ আস্তে আস্তে কমে যাবে। সুতরাং আপনি চেষ্টা করবেন নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়। এমন কিছু কিছু প্রাণায়াম আমরা মুখ দিয়ে করি, যেটা হচ্ছে শীতলি প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম, যেমন জিভ বের করে নাক দিয়ে ছাড়া, জিভটাকে বের করে জিভ যদি দাঁত বের করতে পারেন দাঁত দিয়ে দেওয়া যায়, কে বলে শীতকারী প্রাণায়াম। এটা হচ্ছে আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য। মেয়েদের অনেকের হয় মানে হট ফ্ল্যাশেস, যখন মেনোপজ যখন, আর হট ফ্ল্যাশেস যেটা খুব ভালো কাজ করে। তারপর আমরা বলি রিফ্লাক্স, গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স, এ আমাদের অ্যাসিড, স্টমাক থেকে অ্যাসিড চলে আসছে, বুক জ্বালা করছে, শীতলি প্রাণায়াম খুব সুন্দর। তারপরে শেষ করছি মানে প্রাণহ প্রাণায়াম। প্রাণহ প্রাণায়ামের তিনটে আ উ মা, আ হচ্ছে আমাদের ফুসফুসের নিচুতে, উ হচ্ছে মাঝে, মা হচ্ছে উপরে। আমি তিনবার করব, তিনবার দেখে আমরা শেষ করব। প্রথমটা হচ্ছে চিন মুদ্রা, এই ধ্যান মুদ্রার মতোই কিন্তু হাতটা উল্টো করে। একই ব্যাপার, আপনারা শ্বাস প্রথম ছাড়বেন, শ্বাস নেবেন, তখন আ করে ছাড়বেন এই মুদ্রাতে। প্রথমবার ছাড়ছি, প্রথম শ্বাস ছাড়ছি, লম্বা শ্বাস নিচ্ছি, চিন্ময়ী মুদ্রা, হাতটাকে ভাঁজ করে রাখলেন, হচ্ছে উ। শ্বাস ছাড়বেন আগে, চোখ বন্ধ করে করবেন, তখন দেখবেন আরো খুব আরো ভাগ ধীরে ধীরে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। মা উপরের অংশে ফুসফুসের, প্রথম একটা শ্বাস ছাড়বেন, লম্বা শ্বাস নেবেন,
দুটো হাত আপনার হৃদয় চক্র, হার্ট চক্রের সামনে নিয়ে এলেন, তারপর ছোট কনিষ্ঠা বুড়ো আঙুল একসাথে, অনামিকা, মধ্যমা, তর্জনী, এটাকে বলে পদ্ম মুদ্রা। এটা আমার শরীর মনকে, শরীর মন আত্মাকে একসাথে সংযোগ করে। ধীরে ধীরে এই পদ্ম মুদ্রা নিয়ে এসে আপনার হৃদয়ের কাছে, আপনার হৃদয়ে হচ্ছে আমার আত্মার জায়গা, সোল, সোল সার্চিং। যোগ চিকিৎসা আমাদেরকে, আমরা বলি ওয়েলনেস, ওয়েলনেস, আমরা বলি ইলনেস, ইলনেসকে আপনার সরিয়ে দেয়, ওয়েলনেস নিয়ে আসে। আমরা বলি ফিজিক্যাল ওয়েলনেস, মেন্টাল ওয়েলনেস, স্পিরিচুয়াল ওয়েলনেস। ফিজিক্যাল ওয়েলনেস, শরীরের যে আপনার যেটা ওয়েলনেস হয়, তার জন্য আমাদের শরীরের শক্তি বাড়ে, শরীর ক্ষমতা বাড়ে। কিন্তু শরীর নিরাময় করার জন্যে আমাদের ধীরে 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 মানসিক ওয়েলনেস, মেন্টাল ওয়েলনেস, আধ্যাত্মিক ওয়েলনেস। দুটো হাত যখন আমি জোড়া করি, তখন আমার যখন মাথাটা নামিয়ে দিই, তখন আমি বলি আই অনার দ্য ডিভিনিটি উইথিন ইউ, তুমি ডিভাইন, তোমার ভেতরেও ভালো আত্মা আছে। এবং আবার শেষ করি, এটা খুব ভালো, এটা রোজকার অভ্যাস। আমি হাতটাকে যখন আমি খুব জোর আমি না দিচ্ছি, ইংরেজিতে বলি পামিং অ্যান্ড কাপিং, এই যখন আপনার গরমটা হচ্ছে, চশমা পরে চশমাটা খুলে নিতে হয়, তারপর চশমার উপরে দেবেন না, চশমাটা খুললে একটু ভালো হয়। হাতটা যখন নিল, ধীরে ধীরে এই হাতের গরমটা যাচ্ছে, একটু মেসাজ করবেন, কানটাকে করবেন, শরীর, গলার সামনে, গলার পেছনে, এই যে আমাদের নিরোগীর অভ্যাস। নিরোগীর অভ্যাস যখন আপনি রোজ করবেন, আপনি নিরোগী থেকে যাবেন, রোগ, ওই রোগ অসুখ আপনার কাছে আসবে না, রোগী হওয়ার খুব খুব কম। হ্যাঁ, আমি দেখছি অনেক প্রশ্ন এসছে, অনেক কমেন্টস এসছে, আমি হ্যাঁ ধীরে ধীরে করব। কালকেও আমার, কালকেও আমার ক্লাস আছে, কালকে আমার ইংরেজিতে, কালকে আমার একই সময়ে, আমার এখানকার 9:30, তাহলে ভারতবর্ষে হবে 7:30, বাংলাদেশে হবে 7:30। ইংরেজি টপিকটা হচ্ছে যে যোগা থেরাপি, যোগা থেরাপি প্র্যাকটিস, হিলিং ফ্রম উইদিন, অন্তর থেকে নিরাময়। আচ্ছা, আমি বাংলাতে একবার করে দেবো, বাংলাতে আপনাদের একটা এই আগামী শুক্রবারে করব বাংলায় যোগী, হ্যাঁ, যোগ চিকিৎসায় যোগীর অভ্যাস। ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি, আবার পরের শুক্রবারে দেখা হবে।